बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। अल्लाह रब्बुल आलमीनेर दरबारे दुआ करी अल्लाह रब्बुल आलमीन आमादेर हुजूर शेख मुहद्दिस अलहाज मौलाना अल्लामा मुहम्मद अब्दुल अजीम मुद्दा जिल्लुहुल आली हाफिजाहुल्लाह अल्लाह रब्बुल आलमीन हुजूरेर हयाते सामग्रिक जीवने लक्ष कोटी बरकत दान करुन समस्त बुजुर्गाने दीन जारा छिलेन अलमोस्ट आमादेर थेके विदाय नियेछेन। कल के आमी आमार एकटा महफिलेर मध्ये बोलछिलाम इंग्लैंडेर मध्ये एक व्यक्ति आमाके जिज्ञेस करेछिल कियामतेर आलामत বর্তমানে আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় আলামত কোনটি বলে মনে করেন। তা আমি ওনাকে বলেছিলাম যে বর্তমান যুগে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমি। তো সে হাসছিল, সে মনে করেছে আমি জোক করছি। তা আমি বলছি না, আমি জোক করছি না, কিয়ামত সন্নিকট না হলে আমাদের মতো মূর্খরা স্টেজের মধ্যে সোফাই বসে এই সোফা মিম্বারে রাসূল মিম্বারে রাসূল মিম্বারে সাহাবায়ে কেরাম মিম্বারে আইম্মায়ে কেরাম এমন সোফার মধ্যে বসে আমরা জাহেলরা কথা বলতাম না যদি কিয়ামত সন্নিকট না হতো। কিয়ামত সন্নিকট না হতো বোঝা যায় এখন আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের মধ্যে কে আলেম আর কে নন আলেম বোঝা যায় কাপড়ে চুপড়ে। এখন আমরা যারা আছি আমরা হচ্ছি কাপড়ে চুপড়ে আলেম, বুঝতে পেরেছেন? কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন এহেন বড় বড় আলেমের এন্তেকালের মাধ্যমে আল্লাহ এলম জমিন থেকে উঠিয়ে নেবেন, এমন একটা অবস্থার সৃষ্টি হবে জমিনে কোনো আলেম থাকবে না, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। তো জাহেলদেরকে আলেম কেন মনে করবে? কাপড়ের কারণে, পার্সোনালিটির কারণে, দেখে মনে হবে আলেম। হাদিসে পাকের মধ্যে রাসূলে পাক বলছেন জাহেল, তো মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, এটা বুঝে তাদেরকে জিজ্ঞেস করবে ফাসালু অতঃপর ফাআফতাউ বিগাইরে ইলম, তারা না জেনে ফতোয়া দেবে, নিজও পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে। এখন স্টেজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি না ইমামে আজম হাদিস জানতেন, স্টেজের মধ্যে বসে আমার মতো দাড়ি মুখে সবকিছু রেখে আমরা বলছি না আলা হযরত ভালো আলেম ছিলেন, আমরা স্টেজে বসে বলছি না ইমাম গাজালি একজন দার্শনিক ছিলেন, শরীয়তের তেমন আলেম ছিল না। কাকে বলছে? হুজ্জাতুল ইসলামকে, যার কিতাব পড়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে এখনো মুসলমান ইসলাম গ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি। উনি আছেন দুনিয়াতে, দুনিয়াতে নাই, ওনার কিতাব পড়ে পড়ে ইসলাম গ্রহণ করেছে আল্লামা জালালউদ্দিন ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাই ওয়া নাফা'না বিউলুমিহিম ফিদ্দারাইন আমিন। ওনাদের কিতাব পড়ে পড়ে ওয়েস্টার্ন কান্ট্রিতে এখনো পর্যন্ত বেশি সংখ্যক মানুষ ইসলাম কবুল করছে। তো আমাদের সাধারণ ছেলেরা এখন বলছে না ওনারা কোনো কিছু জানতেন না। মনে রাখবেন আমার ভাই এখানে ব্যবসা করছেন না, ব্যবসা মানে কি? উনি বাজার থেকে জিনিস নিয়ে এসেছেন, নিয়ে এসে বিক্রি করছেন, 2 টাকার জিনিস 4 টাকা বা 3.5 টাকা বা 3 টাকা বিক্রি করছেন, খরচ বরচ রেখে হয়তো 2 টাকার জিনিসের মধ্যে 50p লাভ করছেন, ব্যবসা না? এখন আমি যদি ওনাকে বলি আমি একটা আপনার একটা আপনাকে ইন্ডাস্ট্রি করে দেই, ইন্ডাস্ট্রি করে দেই, চালাতে পারবেন? উনি চালাতে পারবেন? কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক ফাহাল মিন মুদ্দাকির, কুরআন অনেক সহজ। আমার ভাইরা বলে না কুরআন অনেক, কুরআন আলবত সহজ নসিহতের জন্য, নসিহতের জন্য, জিক্রের জন্য, মোটিভেশনের জন্য কুরআন সহজ। কিন্তু যদি এলমের কথা আসে কুরআন অনেক কঠিন, তখন কুরআন আপনাকে বলে ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন। সাহাবায়ে কেরামের মতো এত আজিমু শান ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে যেত, গুটি কয়েক সাহাবায়ে কেরামের দরবারে আসতেন মাসলা মাসাইল জিজ্ঞেস করার জন্য। কেন? তাদের জানা ছিল না কুরআন অনেক সহজ। আমার ভাইরা আবারও বলছি ব্যবসা অনেক সহজ, কোনো সন্দেহ নাই, ছোটখাটো দোকান করবেন,
জিনিসপত্র বাজার থেকে কিনে আনবেন 2 টাকার জিনিস 3 টাকা করে বিক্রি করবেন অনেক সহজ আসলে কি সহজ না আমি যখন আপনাকে ফ্যাক্টরি করে দেব এক্সপোর্ট ইম্পোর্ট করবেন পুরো বাজার আপনার চোখের সামনে রাখতে হবে এখানে কত ট্রেডিং ওয়েস্টার্ন কান্ট্রিতে কত যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে জিনিস কত দাম ইজি পারবেন সবাই পারবেন আমি পারব মানুষের কথা বাদ দেন আমি পারব দুই দিন পরে ফুটে আকাশে উড়ব না ব্যবসা সহজ ব্যবসা আলবত সহজ কিন্তু যখন ট্রেডিং এর ব্যাপার আসবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার আসবে ইন্টারন্যাশনাল কারেন্সি ইনভলভ হবে ইজি নো মাই ডিয়ার ব্রাদার ভেরি টফ ভেরি মাচ ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট সেই কারণে ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে ফেললেন না ইজি পড়াতে পারবেন পড়াতে পারবেন সবাই পড়ান ইউনিভার্সিটিতে ধরেন আপনি ম্যাথস পড়েছেন কেমিস্ট্রি পড়েছেন 100 জন স্টুডেন্টের মধ্যে একজন পেয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট উনি হয়তো চান্স পেয়েছেন অথবা পান নাই সবাই পড়াতে গিয়েছেন তো আপনি আমার ভাইরা বলেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন কোরআন অনেক সহজ আপনি কোরআনের এক পাশ দেখেছেন আপনি ওই পাশ দেখেন নাই তো কোরআন যদি সহজ হয় কেন কোরআন বললেন ফাসআলু আহলাজ যিকির ফাসআলু আহলাজ যিকির কোরআন বলছে কোরআন হেদায়ত আলবত হেদায়ত কোরআন কোরআন অবশ্যই হেদায়তের কিতাব কিন্তু সবাই কোরআন থেকে হেদায়ত নিতে পারেন না কেন কারণ কোরআন হেদায়ত দেওয়ার আগে কোরআন ভেরি মাচ সিলেক্টিভ সিলেক্টিভ বলতে কোরআন পাত্র বাছে পাত্র বলতে ভিতরের বর্তন বাছে ভিতরের বর্তনের মধ্যে যদি হিংসা থাকে অহংকার থাকে বিদ্বেষ থাকে অশ্লীলতা থাকে ভিতরের বর্তন যদি ময়লা যুক্ত হয় তো কোরআন হেদায়ত দিবে আপনি হেদায়ত নিতে পারবেন না বুঝতে পেরেছেন হেদায়ত নিতে পারবেন না কারণ কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য আচ্ছা ভাই গ্লাসের মধ্যে ছোট্ট একটা পোকা পড়লে আমি পানি পান করি না আপনার অন্তরের মধ্যে এত জিনিস নিয়ে ঘুরবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কালামি ইলাহি আপনার ভিতরে আলো জ্বালাবে এটা কখনোই হতে পারে সেজন্য কোরআন শুরুর দিকে বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন পড়া আপনি যখন পড়া শুরু করেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাব কোরআন আপনাকে বলছে স্টপ একটু দাঁড়াও আমি আমার পুরো বিষয়টা ক্লিয়ার করি আগে প্রথমে কোরআন নিজের বিষয় ক্লিয়ার করছে রুয়ে জমিনের মধ্যে হিউম্যান হিস্ট্রির মধ্যে যত কিতাব রচিত হয়েছে কোন কিতাব কখনো বলতে পারে নাই যে আমার মধ্যে কোনো সন্দেহ নাই ওয়েস্টার্ন কান্ট্রির অনেক বড় একজন প্রফেসর উনি বলছেন আমি প্রথম যেই দিন কোরআন পড়ি ফার্স্ট লাইন পড়ে আমি ঘুমাইতে পারি নাই তারপরের দিন আমি ইসলাম কবুল করেছি কেন আপনারা পড়েন না আমরা সবাই পড়ি কেউ আমাদের কারো গিয়েছে ওইদিকে নজর কেন যায় নাই কারণ আমার দৃষ্টি হুজুরের দৃষ্টি উপরের আলেমের দৃষ্টি ইমাম গাজালির দৃষ্টি ইমামে আজমের দৃষ্টি এর পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদের দৃষ্টি এরপরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন দৃষ্টি কি এক আমি যখন পড়ি আমার দৃষ্টি যায় আপনি পর্যন্ত হুজুর যখন পড়েন এক চোখ এই জায়গার মধ্যে যখন গাজালি বসেন তো গাজালি পুরা দেওয়াল ভেদ করে কত দূর পর্যন্ত দেখেন আল্লাহ জানেন আর ইমাম গাজালি জানেন সেই কারণে রুয়ে জমিন বলেন হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম এই জায়গায় যখন ইমামে আজম বলেন ইমামে আজম দেখেন আমার নবী খুদ বলছেন আমার নবী খুদ বলছেন তো পারস্য থেকে এক ব্যক্তি উঠবে সুরাইয়া গ্রহের মধ্যে যদি এলম থাকে সেখান থেকে পেরে এনে আমার উম্মতের ঘরে ঘরে বন্টন করবে কোথায় সুরাইয়া কোথায় আমি কোথায় আপনি সম্মানিত ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন আমি তাদের জন্য বলছি বক্তব্য শুরু করি নাই আমি আমার হুজুরের শান বর্ণনা করতে গিয়ে এতটুকুন কথার অবতারণা করলাম আপনারাও ভাগ্যবান আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব এই ধরনের বুজরক যখন অনুষ্ঠানে আসবেন মাসকানের চেয়ারটা হুজুরদেরকে দেবেন মাসকানের চেয়ারটা আপনারা এই প্লাস্টিকের চেয়ারে বসিয়েছেন এটা অবমাননা হয়েছে ভবিষ্যতে এই ধরনের ভুল আমরা আর করব না আর
এই ধরনের হুজুর যখন আসবেন অবশ্যই বক্তাদেরকে অবহিত করবেন যে যিনি আসছেন ওনার এই মাকাম কারণ বুজুরগানের দিন যারা পূর্বে ছিলেন আমি এখনো মনে আছে আমাদের এক মাহফিলে ইমামউদ্দিন নূরি এসেছে আপনারা হয়তো চিনবেন না অনেকে হুজুররা চিনবেন ইমামউদ্দিন নূরি হুজুর এসে আসরের নামাজের পরে মসজিদের কোনায় বসে আছে উনি তো ওনার হালতের মধ্যে আছেন মাহফিল এসার পরে হুজুর এসে গেছেন আসরের পরে নরমাল কাপড় চোপড় পরে যুগও চলে গেছে মাগরিবের পরে খোঁজাখুঁজি করতেছে কি রে হুজুর আসবে বলছে তো পরে একজনে বলতেছে আচ্ছা না হুজুর আছে হুজুর আসরের পরে এসে গেছে বেশভূষায় চিনার কোনো উপায় নাই আমাদের তো আপনারা বেশভূষায় বুঝে যান এসে গেছেন বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন আর আমাদের আজকে এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন মাওলানা মোহাম্মদ সোহাইলউদ্দিন আনসারী সাহেব মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান আল কাদরী শফিউল আলম আল কাদরী সাহেব সহ স্টেজে যারা উপবিষ্ট আছেন আমার ভাইরা যারা এখানে আমাদেরকে শুনছেন মিডিয়ার মারেফতে যারা পৃথিবীর আনাচ কানাচ থেকে আমাদেরকে এখন শুনছেন বা আমাদেরকে পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমাকে আমার ভাইরা সাবজেক্ট দিয়েছেন একটা সাবজেক্ট হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় আর একটা বিষয় হচ্ছে ইসলামে মাযহাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা দুটি বিষয় অনেক বেশি একাডেমিক আর দুইটা বিষয় এক একটা বিষয় যদি আমি এক একটা করে বলি অনেক সময় লেগে যাবে আমি চাচ্ছি যে দুই বিষয় একসাথে করে এখান থেকে অর্ধেক না বলি আপনারা দৃষ্টি রাখবেন যেহেতু আমাদের এখানে ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহ যদি তৌফিক দান করেন সকলের দোয়া থাকলে আমরা প্রত্যেক মাহফিলে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়ে আমরা দুইটা আলোচনা করব একটা ইনশাআল্লাহ মধ্যমহালি শহরে আমাদের রানাবাই করবেন তাও বোধহয় গোসিয়া কমিটির মাধ্যমে ওখানে আলোচনা করব আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়টি আজকে আমি মাযহাবের প্রয়োজনীয়তা এটাও ফুল নেব না যতটুকুন আপনারা ধারণ করতে পারবেন ততটুকুন বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন তৌফিক দান করেন আমি যেহেতু গোসিয়া কমিটির অনুষ্ঠান আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমরা একটা ওয়ার্কশপের মতো করে ফেলি ওয়ার্কশপ ভাইদেরকে সবসময় সুযোগ পাবো না সম্মানিত ভাইরা আমরা যারা গোসিয়া কমিটির সাথে আছি বা আমরা অন্যান্য সুন্নি সংগঠনের সাথে আছি আমরা একটা মিশন নিয়ে আছি ঠিক না আমাদের একটা মিশন আছে যদি মিশন না থাকে তাহলে আমি কোথায় যাব আমি এখান থেকে যখন বের হয়েছি বাড়ি থেকে তো আমার মিশন ছিল আমি মাহফিলে এসে উপস্থিত হবে এটা আমার মিশন আমার ভিশন ছিল ভিশন কি ভিশন হচ্ছে আমি 7টায় বের হচ্ছি আমি 10:20 ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছাইতে হবে এটা আমার ভিশন মিশন ভিশন এরপরে আমি প্ল্যান প্ল্যান কি করেছি আমি ড্রাইভার সাহেবকে বলেছি যে আপনি এই এই রাস্তা দিয়ে যাবেন এই এই রাস্তা দিয়ে গেলে কোনো জাম হবে না আমি নির্দিষ্ট সময়ে গিয়ে পৌঁছাইতে পারবো এটা আমার প্ল্যান আমি যখন প্ল্যান করব আমাকে জানতে হবে চট্টগ্রাম শহরের কোন কোন রাস্তায় জ্যাম থাকে কোন রাস্তায় কখন ট্রাফিক থাকে এগুলো সব আমাকে জানতে হবে নতুবা আমি প্ল্যান করতে পারবো না তখন হবে কি ও যেটা ইজি রাস্তা ওদিক দিয়ে না গিয়ে আমি পাহাড়তলি দিয়ে ঢুকে গেছি তো কালকে সকাল পর্যন্ত আসা সম্ভব হবে না তাইলে আমি কয়টা জিনিস বলেছি ভাইজানেরা মিশন ভিশন প্ল্যান গোসিয়া কমিটির ভাইদের প্রতি অনুরোধ আপনারা আপাদমস্তক কান করে আমরা সকলের জন্য আমি নিজেও অ্যাজ এ মেম্বার অ্যাজ এ খাদেম আমার নিজের জন্যও বলছি তাইলে আমি তিনটা জিনিস সেট করলাম মিশন ভিশন অতপর প্ল্যান ঠিক না এখন আমি যখন প্ল্যান করব তার আগে আমি আপনাদেরকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বলে দেই যাতে জিনিসটা আরো এফেক্টিভ হয়ে যায় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশন দিয়েছেন যে মিশনে আমরা কাজ করি রাসূলে পাকের মিশন কি ছিল ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মিথ্যার অহংকারের গুমরাহির অশ্লীলতার ধাপটতার যত ধরনের বিষয় মানব সমাজের মধ্যে ফেতনা ফাসাদের সৃষ্টি করে এমন সব কিছু থেকে বাচ্চারা কথা বলিও না প্লিজ এমন সব কিছু থেকে সমস্ত অন্ধকার থেকে আপনাদেরকে আলোর পথে নিয়ে আসবে অন্ধকার ভালো জিনিস আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা চমৎকার করে বুঝবেন জিনিসটা
ফজরের নামাজের জন্য যখন আমরা মসজিদে যাই তখন অন্ধকার ঠিক না কিছু নজরে আসছে কিছু নজরে আসছে না রাস্তার মধ্যে কুকুর দাঁড়ানো আপনি দেখে ভয় পেয়ে গেছেন না কনফিডেন্স নাই আপনার ভয় পেয়ে গেছেন এক পা আগান্ত তিন পা পেছান নামাজ পড়তে চলে গেলেন দিনের আলো শুরু হচ্ছে আপনি যখন বের হচ্ছেন 20% আলো 80% অন্ধকার কিন্তু আপনার আলো দেখার সাথে সাথে কনফিডেন্স এসে গেছে না তখন আপনি দূরে না দেখলেও আপনি হাঁটছেন হাঁটছেন আস্তে আস্তে আলো হতে শুরু করেছে 30% আলো 70% অন্ধকার 40% আলো 60% অন্ধকার 50% আলো 12টা বাজতে বাজতে আলোই আলো কোনো ভয় আছে আর কোনো কিছুর ভয় নাই এই আলো দেখার পর আমরা বুঝতে পারি যে আমরা অন্ধকার থেকে আলোর দিকে এসেছি বুঝতে পারি কারো তো মনেও থাকে না কোন অন্ধকার ছেড়ে আলোতে এসেছি আমরা আলোর মধ্যে আছি তো সেই জন্য আমরা বুঝতে পারি না আমার নবী কোন অন্ধকারের গহ্বর থেকে আমাদেরকে আলোর রাস্তা দেখিয়েছেন আপনার আশপাশ আপনারা দেখেন মানুষ দ্বীনের ক্ষেত্রে হেদায়েতের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে আখরাতের ক্ষেত্রে কত ধরনের অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত ঠিক কিনা আমাদের মধ্যে দেখেন আমরা কেউ মূর্তির পূজা করছি আমরা এক এক ভাবে দিন উদযাপন করছি ঠিক না আমাদের ধর্মের কত ধরনের ধর্ম না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কোনো শেষ আছে আমার নবী কত একটা স্ট্যান্ডার্ড ধর্ম আমাদেরকে দান করেছেন ঠিক আছে আমাদের মৃত্যু আমাদের কবর আমাদের হাসর আমাদের কিয়ামত এক একটা জিনিস আমাদেরকে বারোটার আলোর মতো করে দিয়েছে আমি এখানে বসে আপনাকে বলতে পারছি এভাবে মৃত্যু হবে মৃত্যুর সময় এই ঘটনা ঘটে এরপরে আপনি কবরে যাবেন কবরের বিকালে এই 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 ঘটনা ঘটবে এর পরবর্তীতে আপনি এই ঘটনা ঘটার পরে কিয়ামত পর্যন্ত থাকবেন কিয়ামতে উত্থিত হবেন কিয়ামতের মধ্যে এটা হবে আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি কে বলেছে আমাকে এই যে আলো আমি এই আলোর কথা আপনাকে বলছি আপনি মেলামাইনে যখন খাদ্য গ্রহণ করছেন মেলামাইন এক লক্ষ টাকা দিয়ে কিনেন নাই এক লক্ষ টাকার মেলামাইন বানিয়েছে কি দিয়ে মাটি দিয়ে বানিয়েছে কি দিয়ে মাটি দিয়ে মাটির মেলামাইন প্রসেসিং হতে 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 এক্সপেন্সিভ মেলামাইন হয়ে গেছে আপনি এখন প্রাউড ফিল করছেন আপনাকে খাওয়া দাওয়া দিলে আপনি খুশি হচ্ছেন যদি মাটিতে দিত ভালো লাগতো এখন মাটি মেলামাইন হয়ে গেছে আপনি মাটিতে পড়ে থাকলে হবে আপনি এখনো মাটি কেন্দ্রিক মাটি মেলামাইনে রূপ নিয়েছে এটা আর ওই পরিস্থিতিতে নাই প্রসেসিং হয়ে এক লক্ষ টাকা দাম হয়েছে বুঝতে পেরেছেন আমি ইশারা দিচ্ছি আপনারা বুঝে নেন বাকি কথা তো আমি আপনাদেরকে যে কথাটুকু বুঝাতে চাচ্ছি যে আমরা অন্ধকারের মধ্যে ছিলাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে এই অন্ধকার থেকে টেনে আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছে এটা আমার রসুলের মিশন বাস্তবায়ন কিভাবে করেছে আমার রসুল বাস্তবায়ন করেছে তিলাওয়াতে কোরআন কোরআনের তিলাওয়াত যা আমরা করি না অতঃপর এখানে যেখানে যেখানে ইন্টারপ্রেট করা দরকার যেখানে যেখানে এক্সপ্লেইন করা দরকার যেখানে যেখানে এক্সপ্লিকেট করা দরকার যেখানে যেখানে ইলুসিডেট করা দরকার যেখানে ব্যাখ্যা করা দরকার যেখানে অর্থ করা দরকার যেখানে তাউইল করার দরকার যেখানে বর্ণনার দরকার সব কিছু আমার নবী এলম এবং হেকমতের আন্দাজে উম্মত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে যেটাকে বলা হচ্ছে ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হেকমা এখন তিলাওয়াত দিয়েছে তালিমও করেছে কেন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কিন্তু আপনার ভিতর ভিতর জগৎ অন্ধকার রয়ে গেছে ভিতরের জগৎ আমরা সবাই টেস্ট করে দেখি আমাদের মধ্যে আমাদেরকে পরিবর্তন হতেই হবে আমাদের ভিতরে আমরা বাইরে নামাজ দোয়া তসবিহ তাহলিল সবকিছু করছি না কিন্তু আমার ভিতরে অহংকার রয়ে গেছে হিংসা রয়ে গেছে বিদ্বেষ রয়ে গেছে লোক ঠকানি রয়ে গেছে অশ্লীলতা রয়ে গেছে দাম্ভিকতা রয়ে গেছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুজাকিহিম আপনার ভিতর জগৎকে পরিণত করেছে পরিণত করার পরে আপনি পরিপূর্ণরূপে আলোকিত হয়েছেন আমার রসুলকে মিশন দেওয়া হয়েছে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দাজে মানুষকে কোত্থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে এখন আমার মিশন কি আমার মিশনও সেম কারণ আমি মানে উলামায়ে কেরাম এবং যারা আমাদের এই সংগঠনের সাথে জড়িত সবাই ওয়ারেস এলমে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়া এখন নবী পাকের ওয়ারিস হিসাবে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমাদেরও মিশন সেম আমাদেরও ভিশন সেম
এখন মিশন তো আমি যখন আমার মিশন বাস্তবায়নে যাব আমার কাছে আমার নবীর 10 বছরের মক 13 বছরের মাক্কী জিন্দেগী 10 বছরের মাদানী জিন্দেগী আমি যখন রাসূলে পাকের চরিত্র দেখি আমার নবীর চরিত্রের মধ্যে কখনো শটতা ছিল না গালমন্দ করা ছিল না কাউকে হার্শ উগ্র শব্দ ছিল না আমার নবী ভদ্র ছিলেন নম্র ছিলেন সহনশীল ছিলেন উদার ছিলেন পোলাইট ছিলেন জেনারাস ছিলেন ফারসাইটেড ছিলেন দূরদর্শী ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন কাফেরকে গালি দিয়েছেন না কোন মুনাফিককে গালি দেন নাই আরে মুনাফিক আমার নবীর এক সাহাবীর বাবা আমি সেদিকে যাচ্ছি না বিস্তারিত বলার জন্য নবী পাককে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা একটু জানাজাটা পড়াই দেন আমার নবী ওই ব্যক্তির জানাজাই পর্যন্ত চলে গেছে কেন আমার সাহাবীর অন্তরে না আবার আঘাত লেগে যায় ছোট ছোট ফিলিংস কে আমার নবী এত গুরুত্ব দিতেন ছোট আমার সাহাবীর মন ভেঙে যাবে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে যাওয়া যাবে না আপনি একবার না 100 বার ক্ষমা প্রার্থনা করলে আমি ক্ষমা করব না আয়াত নাযিল হয়েছে ইশক এবং মহব্বতের আমার ভাইরা এটাকে বলে কি দেখছেন হুজুর কেমসা ইসলামের দোয়া আল্লাহ কবুল করবেন না বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কনটেক্সটই বুঝেন নাই আমার ভাই বিদ্বেষ থাকলে এই ধরনেরই হয় আপনার যখন ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে এই আপনি পোষণ করবেন তখন আপনি এক্স্যাক্ট মিনিংটা নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না আমার আল্লাহ বলছে হাবিব রাত দিন কষ্ট দিয়েছে আপনাকে রাত দিন কষ্ট দিয়েছে আপনি তার জন্য একবার না 100 বার যদি ক্ষমা প্রার্থনা করেন আমি তাকে ক্ষমা করব না সে আল্লাহকে অবমাননা করেছে করে নাই আল্লাহকে অস্বীকার করেছে করে নাই আল্লাহর সাথে তার কোনো সমস্যাই ছিল না তবু আমার আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করব না কেন কারণ রাত দিন আপনার সাথে বেয়াদবি করেছে আপনি বুঝবেন এইভাবে আপনি কয়েনকে যেভাবে উল্টাবেন ওভাবে উল্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনি কি কোন ভাবে নিচ্ছেন বোঝা গেছে এমন রাসূল এটা রাসূলে পাকের চরিত্র আন্দাজ এখন আমি যখন প্ল্যান করছি এই পয়েন্টটা বড় গুরুত্বপূর্ণ আমি যখন প্ল্যান করছি আমার সামনে চ্যালেঞ্জ দেখতে হবে রুট কয়টা আছে আমি ওখান থেকে বের হয়ে আমার সামনে তিনটা বড় বড় রুট একটা ধর্মীয় লেবাসে একটা চ্যালেঞ্জ ধর্মীয় লেবাসে এক ব্যক্তি আয়শা বলতেছে হুজুর কেম সাল্লাম শেষ নবী নন নাম আপনারা বুঝে নেন নাম আপনারা বুঝেন আরেক দল এসে বলতেছে আহলে বাইতে রাসূলের নাম বেশি নেওয়া যাবে না আরেক দল এসে বলতেছে সাহাবা ইকরামের ব্যাপারে কিছু কিছু সাহাবীর ব্যাপারে আমাদের কথা আছে ঠিক না আরেক দল এসে বলতেছে যে আমাদের মাযহাবের কোনো দরকার নাই আমাদের ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম বলছে দরকার আছে কুল কায়নাতের 1400 বছরের সমস্ত মুজাদ্দিদ মুজতাহিদ বলছে দরকার আছে আমার ভাই বলছে দরকার মসজিদের মধ্যে মসজিদে মসজিদে ফিতনা হচ্ছে না মসজিদে মসজিদে ফিতনা আচ্ছা আরেক দল আয়শা বলতেছে মাজার পূজারি আরেক দল আয়শা বলতেছে বেদাতি এগুলা সবাই আমার মতো স্টেজে বসে কোরআন এবং সুন্নত থেকে কথা বলছে না এটা একটা চ্যালেঞ্জ আপনি কয়টা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তার সাথে কিভাবে ডিল করবেন সময়ের চাহিদা কি আমি শুধু এই আন্দাজটা আপনাদেরকে বোঝাচ্ছি আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সেকুলার চ্যালেঞ্জ সেকুলার চ্যালেঞ্জ কোনটা আমরা ওনারা ধর্ম মানেন কারণ আমার বাপ দাদা ভাই ব্রাদার বাংলাদেশের 85% তার উপরে আমাদের ভাইয়েরা সেকুলার নলেজ কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স যেগুলো সেকুলার নলেজ তাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট তাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট তারা তো ক্লাসিক্যাল ইসলামিক সায়েন্সেস পড়েন নাই তারা জানেও না কোরআন কি জিনিস হাদিস কি জিনিস নবী পাকের স্ট্যাটাস কি তারা এরা আরবিতে কোনো অ্যাক্সেস না থাকার কারণে তারা ইসলামিক নলেজটাকে অর্জন করে ইংলিশ বই পড়ে কি বই পড়ে ইংলিশ রাইটারদের তো তারা যখন ইংলিশ রাইটারদের বই পড়ে বুঝতে পেরেছেন তারা মনে করে আমাদের ইসলামটাও খ্রিস্টিয়ানিটির মতো একটা ধর্ম বস এটা ধর্ম পালন করলে এটা সেলিব্রেশন করলে করলে না করলে নাই এটা আমি ওনাদেরকে দোষ দিতে পারবেন না কেন কারণ ওনারা ওনাদের শিক্ষা ব্যবস্থায় যেটা আছে সেটাই শিখেছে দোষ তো আমার
আমি শিক্ষিত করা দরকার ছিল মসজিদ থেকে মিম্বর থেকে ঈদে মিলাদুন্নবী থেকে কিন্তু আমি নির্দিষ্ট কয়টা সাবজেক্ট ম্যাটারের বাইরে যাইতে পারি নাই উনি দিন কত আমার ভাই দিন কত থেকে শিখবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে চিটং বিশ্ববিদ্যালয়ে গেছে সেই দিন শিকার যে সোর্সগুলো আছে সোর্সগুলো মসজিদ আছে আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল সাজিয়েছি আমরা কেউ কেউ দুই তিন সাবজেক্টের ব্যারে যেতে পারি নাই আবার আমাদের বেশিরভাগ লোক বেদাত বেদাত বলছে তো দিন আমরা কেমনে শিক্ষা দেব আপনারা বুঝতে পেরেছেন বলছে বেদাত এটা করলে বেদাত আগে আমি আমাদের ভাইদেরকে সবে বরাতে হলো একত্রিত করতাম যত বড় দুষ্টুই হোক যত বড় দুষ্টুই হোক মসজিদে আসে না কিন্তু সবে বরাতে সময় তো আসে আসে না সবে বরাতে সময় আসে আরে ভাই পড়ুক না পড়ুক আমার আল্লাহ কোন সময় কাকে কি কারণে ক্ষমা করে দেন আমি জানি শেষ বিকালে হায় 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 আপনি আগে না আমি আগে কে বলবে সেটা পরে দেখা যাবে শেষ বিকালে আপনি আমার 10 মাইল দূরে আপনি জান্নাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন আমার হিসাব শেষ হয় সেই কারণে আমি কাউকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমার আল্লাহ যার ভালো চান ইস্তামালাহু তাকে ইস্তেমাল করেন সাহাবা আকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইস্তেমাল করেন এটা আবার কি জিনিস ইস্তেমাল ইংলিশে হলে ইউজ বাংলাতে ব্যবহার করা তো হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তেমাল মানি আমার আল্লাহ শেষ বয়সে হলেও তাকে ইবাদতের তৌফিক দিয়ে দেন আমাদের অনেক চাচা জ্যাঠা আমরা দেখি না জীবনে নামাজ পড়ে নাই কিন্তু এন্তেকালের আগে ওনার চেয়ে বড় নামাজি আর কেউ আমার আল্লাহ দিয়ে দেন এক সময় আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে আমাদের সেকুলার যারা সাবজেক্ট পড়ে আমাদের এখানে আমাদের বাইরে আছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখে এখন আমি সবে বরাতের মধ্যে আনতাম সবাইকে সেখানে আমি দ্বীনের কথাগুলো তুলে ধরতাম এখন বলা হচ্ছে সবে বরাত বেদাত ইসলামের মধ্যে সবে বরাত বলে কোনো কিছু নাই বন্ধ হয়ে গেছে যারা আসতো তারা আসে ঈদে মিলাদুন্নবী আমি এখন এখানে বসা পর্যন্ত পৃথিবীতে ঈদে মিলাদুন্নবীকে অস্বীকারকারীর সংখ্যা হচ্ছে আমাদের মা বোনরা যখন রুটি বানানোর জন্য আটা গুঁদে লবণ দেয় না লবণ বেশি না আটা বেশি লবণ সামান্য লবণ দেয় না একটা লবণের ছিটকা তো যারা ঈদে মিলাদুন্নবীকে অস্বীকার করে পুরা পৃথিবীতে তাদের সংখ্যা লবণের মতো আমি কারো উপহাস করার জন্য বলছি না আমি একটা মেসেজ ভাইদেরকে দিতে চাচ্ছি আজার থেকে শুরু করে ইয়েমেন ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া সিরিয়া থেকে শুরু করে বাগদাদ বাগদাদ থেকে শুরু করে আপনি একেবারে সাউথ আমেরিকাতে চলে যান প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত এমন কোন দেশ আমাদের বয়স অনেক কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বেশ কোটি ভূখণ্ড দেখিয়েছেন পৃথিবীর প্রায় 102টা দেশের ছাত্রদের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছে মিশরে আমাদের যে সমস্ত ভাইয়েরা আজার থেকে এসে এখন বলেন না ঈদে মিলাদুন্নবী নাই তা আমার ভাইয়েরা ওখানে ঈদে মিলাদুন্নবীর জুলুসে ছিলেন জুলুসে ছিলেন এটা কেন হয় জানেন ওখান থেকে এসে পরিবর্তন কেন হয় ভাইয়েরা আমার মাদ্রাসায় যারা পড়েন তাদের জব ফ্যাসিলিটি থাকে না মাদ্রাসায় যারা পড়েন তাদের জব ফ্যাসিলিটি থাকে না তো আপনার একটা অর্থনৈতিক নিশ্চয়তা দরকার এই অর্থনৈতিক নিশ্চয়তা যদি না থাকে তো উনি কিভাবে জীবন অতিবাহিত করবেন তো আমাদের এই সমস্ত ভাইরা স্বাভাবিকভাবে এটা ওনাদের আপনি বলতে পারেন মানে ইচ্ছে করেও পারছে না তারা ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট নেওয়ার জন্য কোনো না কোনো একটা বলয়ের মধ্যে চলে যেতে হয় কারণ আপনাকে তো জীবিকা নির্বাহ করে থাকতে হবে যেহেতু সেকুলার দুনিয়া আমার কোনো জব ফ্যাসিলিটি আমার কোনো জব ফ্যাসিলিটি যাই হোক তো ঈদে এখন ঈদে মিলাদুন্নবী বেদাত সবে বরাত বেদাত আচ্ছা তারাবির মধ্যে আসতো তারাবি তারাবিও বেদাত এই বেদাত শেষ পর্যন্ত যেতে যেতে এটা হয়তো 5-10 বছরের মধ্যে হবে আমার ভাইয়েরা আপনারা এটাও শুনবেন যে কোরআনের ওই ওই আয়াত আগে ছিল না পরবর্তীতে তুর্কির আমলে অ্যাড করা হয়েছে ফেতনা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে ফেতনা এত দূর পর্যন্ত গড়িয়ে যাবে
এখন সেকুলার এডুকেটেড যারা তারা দিনকে ওভাবে চিন্তা করে না যেভাবে চিন্তা করা কোরআন হাদিসের দাবি তারা মনে করে না না আমি যেভাবে মনে করব সেভাবে কোরআন হাদিস যেভাবে বলেছে সেভাবে না এটা আমাদেরকে একাডেমিকলি ডায়ালগ করতে হবে এখন আমাদের মধ্যে তো একটা উগ্রবাদী মেজাজ ঠিক না সব কিছুর মধ্যে মার মার কাট কাট আমাদের মধ্যে আমরা যখন স্লোগান দেই রাস্তার মধ্যে কি বলি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট আচ্ছা এটা কোন সভ্য দেশের স্লোগান হতে পারে একটু চিন্তা করে বলেন তো কোন সভ্য মানুষ ভদ্র মানুষ কোনদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে অ্যাকশন অ্যাকশন বলতে পারবে পারবে না কোন সভ্য মানুষ যার মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব আছে আকল বলে একটা জিনিস আছে সে প্রতিবাদ করার নাম দিয়ে এ লাঠি একটা দিয়ে মানুষের গাড়ি ভাঙতে পারবে আরে ভাই মানুষ হিসেবে আপনি লাখ প্রতিবাদ করেন গাছ থেকে একটা পাথর ধরতে পারবে না তাহলে না আপনি মানুষ বুঝতে পেরেছেন এই জিনিসগুলো মিসিং হয়ে যাচ্ছে আমাদের সামগ্রিক জীবনে একটা উগ্রতা আমরা ডায়ালগ ভুলে গেছি আমরা যুক্তি বায়ান দিয়ে কথা বলার তর্জ তরিকা ভুলে গেছি যেটা আমাদের আইমায়ে কেরামের শান ছিল কখনো হার শব্দ বলতো না বায়ান থাকতো কথার মধ্যে যুক্তি থাকতো প্র্যাগম্যাটিক প্রেজেন্টেশন সিস্টেম্যাটিক প্রেজেন্টেশন সায়েন্টিফিক প্রেজেন্টেশন ফিলোসফিক্যাল প্রেজেন্টেশন আমি আপনার সাথে সারাদিন বসে কথা বলবো এখন আপনারা দেখেন না আমাদের আমরা যারা আছি আমরা কি বলি আমরা ফতোয়াই শুরু করি কাফের থেকে কি বলি কাফের হয়ে গেছে বেদাতি হয়ে গেছে এগুলা কোনো সভ্য মানুষের কথা হইতে পারে আচ্ছা একটা সেকুলার চ্যালেঞ্জ হয়ে গেল এরপরে আরেকটা গ্রুপ হচ্ছে যারা ধর্ম বিদ্বেষী এইথিস্ট আপনি তাদের সাথে মারামারি করতে পারবেন নো এটা মারামারির সময় না কারণ পুরো পৃথিবীর চোখ আপনার উপর পুরো পৃথিবীর চোখ আমি যে এখন কথা বলছি আপনাদের এই মজলিসে এই দুই তিন চার ক্যামেরার মাধ্যমে পুরো পৃথিবীর লোক আমাকে দেখছে আমার কথার উপর আমার প্রেজেন্টেশনের উপর দীন ইসলামের ইমেজ ডিপেন্ড করছে সুন্নিয়তের ইমেজ ডিপেন্ড করছে হুরমতে দীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমেজ ডিপেন্ড করছে আমার ভুল হাসি ঠাট্টা মশকরা এই ধরনের প্রেজেন্টেশনের মাধ্যমে আমার বদনাম হবে না কার বদনাম হবে দীন ইসলামে মানুষ কি বলবে দূর এই মৌলবী মোল্লাগুলা এগুলা এরকমই এখন আপনার সামনে আপনি প্ল্যান করতে গিয়ে দেখেছেন তিনটা বড় চ্যালেঞ্জ এখন আমি যখন এই গ্রুপকে মানে ধর্মীয় লেভেলের লোকগুলাকে আমি যখন রদ করব প্রত্যুত্তর করব আমার জবান কিরকম হবে আমি আমার জবান কোরআন এবং সুন্নত অনুযায়ী ডিসাইড করতে হবে আমি কোরআনের দিকে গেলাম কোরআন আমাকে মানহাজ যেটা শিখাচ্ছে সেটা কি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা হিকমতের সাথে ওয়াল মাউইজাতিল হাসানা মাউইজাতিল হাসানা দেখছেন মোটিভেশনাল এমন ভাবে কথা বলেন যাতে অন্তর গলে যায় চোখ দিয়ে পানি বের হয় তার জীবন তার জিন্দেগি তার আশা তার চলে যাওয়া তার কবর তার হাসর এমন ভাবে তাকে স্পিরিচুয়ালি মোটিভেশনাল কথা বলেন যাতে সে কনভিন্স হয়ে যায় আচ্ছা যদি কখনো যুক্তি দিয়ে কথা বলতে হয় সব ধরনের মানুষ তো আর এক না বক্র কিছু মানুষ আছে না তখনও কোরআন বলছে ওয়াজা দিলহুম বিল্লাতি হিয়া আহসান দেখছেন ওখানেও প্রথমে হাসানা এরপরে আহসান তুমি যখন যুক্তি দিবা খবরদার হার্শনেস উগ্রতা অজ্ঞতা কোন ধরনের জিনিস যাতে তোমার যুক্তির মধ্যে না থাকে কি থাকবে আহসান সে যে আন্দাজে কথা বলছে তার চেয়ে উত্তম উপায়ে কথা বলে তুমি তার জবাব দাও বুঝতে পেরেছেন আমাকে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে বায়ান করে দেওয়া এই দায়িত্ব আমাকে কে শিখিয়েছে আমার নবী বলেছেন আমার নবীকেও পাঠিয়েছেন ফোর্স করার জন্য না যদি পার্সোনালিটি দেখে এলম দেখে হেলম দেখে হিকমত দেখে ওয়ারা তাকওয়া তাওয়াক্কুল তাসকিয়া তাসফিয়া সব কিছু দেখে যদি মানুষ ইসলাম কবুল করে ফেলতো তো রুয়ে জমিনের মধ্যে আমার নবীর চেয়ে বড় পার্সোনালিটির কে ছিল কেউ ছিল যখন যে যা চেয়েছে আমার নবী করে দেখিয়েছেন না সবাই ইসলাম কবুল করেছে করে নাই তো আবু জেহেল করতে পেরেছে করে নাই
13 বছর মক্কার জমিনে দিন দিন প্রচার করেছে কয়শো মানুষ ইসলাম কবুল করেছে 400 থেকে 500 এর ভিতরে মানুষের সংখ্যা ছিল এত কিছু দেখানোর পরেও কিন্তু আল্লাহ বলেছেন কি হাবিব মন খারাপ করবেন না আমি আপনাকে জোর জবরদস্তি ধাক্কা দেওয়া পুশ করার জন্য পাঠাই নাই আপনি শুধুমাত্র বয়ান করে দেন এই মানুষগুলা গ্রহণ করলে করবে যদি আপনার সাথে বিয়াদবি করে তো আমি আল্লাহ আপনাকে কথা দিলাম কিয়ামত সংগঠিত হওয়ার আগে আমি ছোটখাটো একটা কিয়ামত সংগঠন করে তাদেরকে দেখিয়ে দেব কিয়ামত সংগঠিত হবে পরে কিয়ামতের ট্রায়াল করে আমি জমিনকে দেখাবো শানে রেসালতে বিয়াদবির পরিণাম কি হয় বদরের যুদ্ধে আল্লাহ দেখিয়েছেন ওহুদের যুদ্ধে আল্লাহ দেখিয়েছেন ফাইনালি মক্কা বিজয়ের সময় ফাইনাল ট্রায়াল দিয়েছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সিংহাসনে তুলেছেন জঙ্গে বদরের মধ্যে প্রথম কিয়ামত সংগঠিত করা হয়েছে তারা মনে করেছিল আসবে আর যাবে কিন্তু প্রথম কিয়ামত দেখেছে জঙ্গে বদরের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এরপরে কোরআন আমাদেরকে বলছে কি হিকমতের সাথে তো আমি হিকমতের সাথে কেন বলবো আমি হার শব্দ ব্যবহার কেন করতে পারবো না এটা আপনারা গুরুত্বপূর্ণভাবে আমাদের ভাইরা শুনবেন আপনি যখন এই গ্রুপের সাথে কোনো উগ্র হার্স বিয়াদবিমূলক বিভেদমূলক বিদ্বেষমূলক কথা বলবেন আপনি এদেরকে রদ করতে গিয়ে এই দুইজনকে খুশি করে দিয়েছেন এই দুইজনের গাছে পানি ঢেলে দিয়েছেন এরা কোনো কাজ করা ছাড়া সাকসেসফুল হয়ে যাবে কেন কারণ এরা পুরো দুনিয়াকে ডেকে দেখাবে মৌলবীদের কাজ দেখো এরা এরকম ধর্ম মানি হচ্ছে বিভেদ ধর্ম মানি ধর্মের সবচেয়ে বড় ধর্মের উপর যখন অপপ্রচার হচ্ছে সবচেয়ে বড় বদনামি কি ছিল জানেন ক ধর্ম মানি বিভেদ ধর্ম মানি মারামারি ধর্ম মানি কাটাকাটি ধর্ম সমাজকে বিভক্ত করে আসলে কি তাই ধর্ম কি আমার রসুল যখন ধর্ম নিয়ে এসেছেন সমাজকে ইন্টিগ্রেট করেছে ঐক্যবদ্ধ করেছে না বিভাজন করেছে ঐক্যবদ্ধ করেছে মিসাকে মদিনা দেখেন নাই আমার নবী মদিনা শরীফে যাওয়ার পরে ধর্মীয়ভাবে বিভাজিত সমস্ত জাতি গোষ্ঠীকে এক করে আমার নবী বলেন নাই আমরা সবাই মিলে এক উম্মত আমার নবী কি বলেন নাই যে আমার দ্বীনের মধ্যে সবার জন্য সমান অধিকার থাকবে কেউ কারো উপর কোনো জুলুম করতে পারবে না আমার সমাজের মধ্যে যারা গরিব মেহনতি জনগোষ্ঠী থাকবে যাদের আয় তাদের খরচের চেয়ে কম আমরা যারা বেশি আয় করি আমরা নিজেরাই তাদের ব্যয়ের ভার গ্রহণ করব এটার নাম ধর্ম এখন আমি যদি এর সাথে উল্টাপাল্টা করি তো মানুষ মনে করবে ধর্ম বিভেদ বিভাজনের কারণ মনে রাখবেন আগে ওলামায়ে কেরাম যখন বক্তব্য দিতেন সামনে কোনো মিডিয়া কোনো কোনো কিছু থাকতো না উনি এসেছেন বক্তব্য দিয়ে চলে গেছেন সময় পরিবর্তন হয়ে গেছে আপনি বক্তব্য দিচ্ছেন আপনি তকরির করছেন কুল কায়নাত পুরো জায়গা থেকে আপনাকে দেখা হচ্ছে সুতরাং আপনি আমি এমন মেসেজ পৃথিবীকে দিতে পারবো না যে মেসেজ দেওয়ার কারণে ধর্মের বদনাম হবে সম্মানিত উপস্থিতি এগুলা করতে করতে আমাদের মাদ্রাসাগুলা প্রায় বন্ধের পথে মাদ্রাসাগুলা কয়েকটা মাদ্রাসা ছাড়া কয়েকটা মাদ্রাসা ছাড়া সত্যিকার লেখাপড়া নাই বললেই চলে আমরা সব জায়গায় অলমোস্ট প্রায় প্রত্যেক সপ্তাহে খতমে বুখারী হচ্ছে বুখারী শরীফের খতম হচ্ছে না কিন্তু বুখারী শরীফ যেখানে খতম হওয়া দরকার সেখানে হচ্ছে হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে জিনিসগুলা আমরা সব কিছু মাথায় রেখে নতুন টেকনিক অবলম্বন করতে হবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া নির্দেশনাবলী দুইটাকে সামনে রেখে আমরা এরপর আমাদের মানহাজ ঠিক করতে হবে মনে রাখবেন আখেরি কথা এই প্রজন্ম খুব দ্রুত পরিবর্তন হচ্ছে তাদের মনন মেজাজ আগে ট্রেডিশনাল ছিল এখন রেশনাল হয়ে যাচ্ছে আগে স্পিরিচুয়াল ছিল এখন অনেক বেশি জড়বাদী ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে আজকে যারা পাঁচ আগামীতে যারা 15 বছরের হবে আপনি কল্পনাও করতে পারবেন না তাদের মন মেজাজের মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হবে এই পরিবর্তনের কারণে রব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর একজন মুজাদ্দিদ প্রেরণ করেন এবার কি পরিবর্তন কি কারণে মুজাদ্দিদ প্রেরণ করেন আপনি চিন্তা করতে পারবেন এভাবে পরিবর্তন হয় আমরা যদি
এই পরিবর্তনকে আল্লাহুম্মা এই পরিবর্তনকে সামনে রেখে আমরা যদি নতুন স্ট্র্যাটেজি দিতে না পারি আপনারা লিখে রাখেন 15 বছর পর আমরা সমাজের মধ্যে দিন প্রচারের জন্য যেই এবিলিটি দরকার সেই ধরনের এবিলিটি আমাদের থাকবে না আমরা অ্যাড্রেস করতে পারবো না আমাদের নতুন প্রজন্মকে যাই হোক আজকে যে বিষয়টা আপনারা দিয়েছেন সেই বিষয়ের আলোকে দুই একটি কথা বলি আমি শুরুটা এভাবে করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন দিয়েছেন ঠিক না দিন দিনের মধ্যে তিনটা জিনিস দিন মনে করতে পারেন একটা টোটালিটির নাম দিনের তিনটি ব্রাঞ্চ একটা ঈমান একটা ইসলাম একটা ইহসান আমি যদি সেটাকে একাডেমিকলি বলি তো আমি এভাবে বলবো আপনাদেরকে যে আমাদের দ্বীনের মধ্যে তিন ধরনের তালিম কয় ধরনের একটা হচ্ছে আকীদা কিসে বিশ্বাস করবেন কিসে বিশ্বাস করবেন না আপনারা যারা উঠানামা করিয়েন না আর পাশে হাঁটাহাঁটি বেশি আওয়াজ করলে মাইন্ডসেট নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রথমটা হচ্ছে আপনি কি বিশ্বাস করবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে কোন কাজটি করবেন না তৃতীয় বিষয়কে বলে আল মুত্তাসকির না আকীদা না আমল আপনাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে পৃথিবীকে কিভাবে সৃষ্টি করা হয়েছে কে প্রথমে এসেছে পৃথিবী ধ্বংস কিভাবে হবে আসমান জমিন কিভাবে সৃষ্টি হয়েছে পুরা নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি পৃথিবীর ধ্বংস আপনার জীবনের শেষ অবসান তাবত কিছু নিয়ে কোরআনে পাকের বর্ণনা এটা আল মুত্তাসকির এটা যখন আপনি পাঠ করবেন আপনার গায়ে শিহরণ জাগবে আপনি সত্যটা অনুধাবন করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আমাদের জন্য একজন স্রষ্টা অবশ্যই রয়েছে তাইলে টোটাল দিনের শিক্ষা তিনটা আকীদা আমল এবং তাসকির এতটুকু বুঝতে পেরেছেন এই দ্বীনের দুইটা বড় সোর্স একটা কোরআন একটা সুন্নাহ এখন দ্বীনের মধ্যে আমি কিছু কাজ করতে হবে কিছু কাজ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ চলার রাস্তা আমি যেই কাজগুলো করব বা যেগুলা থেকে বিরত থাকব এগুলাকে সামগ্রিকভাবে বলা হয় শরিয়ত কি বলা হয় শরিয়ত শরীয়ত মানে কি চলার রাস্তা শরীয়ত মানে চলার রাস্তা এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা প্রত্যেকের জন্য একটা চলার রাস্তা আছে আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের দিন একটা কিন্তু শরীয়ত একটা শরীয়ত সময়ের চাহিদা অনুযায়ী প্রত্যেক নবীর জমানায় পরিবর্তিত হয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা দিনও পেলাম শরীয়তও পেলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللہ کیا جہلم اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ دریا بہا دیے ہیں اللہم صلی علی سیدنا
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আবার আপনাদেরকে অনুরোধ করি যারা হাঁটাহাঁটি করছেন করতে দেন যেহেতু চলার রাস্তা কিন্তু আপনারা উঠা নামা করলে আমার মাইন্ডসেটটা ডিস্টার্ব হচ্ছে অনেক বেশি যেহেতু আপনারা যখন হাঁটেন তখন অনেক মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে এটা ডিস্টার্বিং হয়ে যায় তো বুঝাতে যাচ্ছি ভাইজানেরা তাইলে দিন পেয়েছেন দিন এরপরে আমরা শরীয়ত পেয়েছি আমরা এতটুকু বুঝেছি দিনের মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ তো দিনের যেই অংশটি আমাদের ব্যক্তি জীবনে আমাদেরকে করতে হয় অথবা বিরত থাকতে হয় সেই অংশটাকে শরীয়ত বলে এতটুকু আমরা জেনেছি হায় হায় এখন ফিকহ কি অথবা আমরা যদি এটাকে ব্রডার টার্মে বলি মাযহাব কি শরীয়তের শরীয়তের ওই যে হুকুমটা এসেছে এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নাহ এটা করতেই হবে আমি যদি আপনাদেরকে ইংরেজিতে বলি ম্যান্ডেটরি রেকমেন্ডেবল বুঝতে পেরেছেন কমপ্লিমেন্টারি আমি যখন এগুলা বলবো এটাকে আমরা বলি হুকুম তো ফিকহ বা মাযহাব কি মাযহাব হচ্ছে ওই হুকুম বা শরীয়তের জ্ঞানের নাম হচ্ছে ফিকহ শরীয়তের জ্ঞানের নাম হচ্ছে ফিকহ বুঝতে পেরেছেন আপনি তাইলে ফিকহ হচ্ছে বা মাযহাব হচ্ছে ওই হুকুম আহকামের জ্ঞানের নাম হুকুম আহকাম কিসের শরীয়তের শরীয়ত কি ইসলামের যে অংশটুকু আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হয় করা বা না করা সেটা শরীয়ত তো শরীয়ত কার অংশ দ্বীনের অংশ দ্বীন কোত্থেকে কোরআন এবং সুন্নত থেকে আপনি বুঝতে পেরেছেন এখন তাইলে মাযহাব এবং কোরআন সুন্নাহ কোনো বিরোধ আছে বিরোধ নাই কিভাবে একটা এক্সাম্পল দিলে বুঝবেন আম গাছের চারা উঠেছে না চারা উঠেছে আম ধরেছে আমের পরে চারাটা কোত্থেকে উঠেছে গুটলি যেটা আপনি গিটলি যেটা লাগিয়েছেন জমিনে এখান থেকে চারা উঠেছে চারা আম গাছে পরিণত হয়েছে আম গাছ বিভিন্ন ব্রাঞ্চ হয়েছে সেখানে আবার আম ধরেছে আম যখন খেয়েছেন নিচের গুটলিটা কোথায় আমের ভিতরে না লাগিয়েছেন কোথায় নিচে আপনি কোরআন এবং সুন্নাহ ওখান থেকে দিন দিনের যে অংশতে আপনি চলেন সেটা শরীয়ত শরীয়তের মধ্যে হুকুম আহকামের জ্ঞানের নাম মাযহাব তাইলে মাযহাব হচ্ছে হুকুম আহকামের জ্ঞানের নাম কিসের জ্ঞান শরীয়তের শরীয়ত কিসের অংশ দিনের দিনের সোর্স কি কোরআন এবং সুন্নাহ তাইলে মাযহাবের সোর্স কি কোরআন এবং সুন্নাহ কোনো বিরোধ আছে কোনো ব্যক্তি যদি বলেন এখন যে মাযহাব কোরআন সুন্নাতে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে রাখবেন এগুলা কোনো বিতর্কিত বিষয় না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কি বিতর্কিত বিষয় বিতর্কিত বিষয় বাংলাদেশের মধ্যে 2-3% মানুষ আছে না যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে আছে না তো 2-3 জন মানুষ যদি অস্বীকার করে বিতর্কিত হয় না আরে ভাই 40% মানুষ যদি বিতর্ক করে বিতর্কিত হয় না মেজরিটি 60% মেজরিটির উপর কেস পাস হয়ে যায় এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা মনে রাখবেন দ্বীনে ইসলামের উপর আচ্ছা এই মাযহাব দিলে আমাদের মাযহাবের প্রয়োজনীয়তা কেন প্রয়োজনীয়তা কেন মাযহাব বাদ দিয়ে আমরা কি কোরআন সুন্নাহ অনুসরণ অনুকরণ করতে পারবো অফকোর্স নট কেন কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছে আরবিতে ঠিক না আরবি ভাষাভাষীর কিছু উসলুব আছে উসলুব মেথোডোলজি আরবি ভাষার মধ্যে কিছু ভাষা শৈলী আছে যেভাবে বাংলা সাহিত্যের মধ্যে ভাষা শৈলী আছে আমরা বাংলা ভাষাভাষী না আপনারা আমাদের মধ্যে কেউ আছেন আমরা তো ভালো করে একটা চিঠি পর্যন্ত বাংলাতে লিখতে পারি না ভালো আমি যদি এখন বাংলাতে একটা চিঠি লিখতে বলি বাংলা প্রফেসর দিয়ে চেক করালে আপনি 19টার জায়গায় 20টা ভুল হয় বুঝতে পেরেছেন ভাষার একটা ভাষার শৈলী থাকে আর আরবি তো অনেক বেশি এক্সটেন্সিভ আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন অক্সফোর্ড ডিকশনারি আপনারা দেখেছেন অক্সফোর্ড ডিকশনারি এত বড় ডিকশনারি পেজ 1200-1300 পেজের হবে আপনি যদি আরবির ডিকশনারি লিসানুল আরবের মধ্যে যান
কয় খন্ড মিনিমাম 18 খন্ড মিনিমাম 18 খন্ড আপনি শুধুমাত্র লফজে উম্মাহ উম্মাহ আমরা বলি না মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহ শুধু যদি উম্মাহ শব্দটি নেন কোরআনে পাকের মধ্যে পাঁচ জায়গায় পাঁচ অর্থে ব্যবহৃত হয়েছে কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা কে ঠিক করবে আমি আমার পক্ষে তো সম্ভব না আমি এত বছর ক্লাসিক্যাল সায়েন্স পড়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কিছু জানেন আমি আপনাকে বলবো আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট আমি কিছুই জানি না বুখারী শরীফ বুখারী আরবিত না বুখারী শরীফ আরবিতে না আরবিতে কোন আরব স্কলার বলতে পারবে আমি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ছাড়া বুখারী শরীফ পড়াবো এই যুগে সম্ভব না ভাষা আরবি আপনাকে এই কমন জিনিসটা যদি আপনি নিজে নিজে না বুঝেন আপনাকে বোঝানো সম্ভব আরে ভাই চৌসারিয়ান ইংলিশ আপনি ইংলিশ আছে না ইংলিশ আমরা পুরা ইউনিভার্সিটি পর্যন্ত ২০ ২৫ ৩০ বছর ইংরেজি পড়ি না ইংরেজি পড়ার পরেও একটা সেন্টেন্স আমরা ভালো করে লিখতে পারি তো আপনি ৩০ বছর ইংরেজি পড়ে একটা লাইন লিখতে পারেন না আপনি ৩০ বছর বাংলা নিজের ভাষা হয়ে দুই লাইনের একটা চিঠি লিখতে পারেন না আপনি কোরআন শরীফ বুঝে ফেলবেন আপনি একবার জিজ্ঞেস করবেন না কারণ একাডেমিক কথাবার্তাগুলো আমি আপনাকে বললে আপনি কি বুঝবেন কারণ আরবের ভাষা শৈলীর মধ্যে ওনারা মাঝে মাঝে কেনায়া ব্যবহার করেন কেনায়া মাঝে মাঝে সারিহ বলে দেন মাঝে মাঝে ওনারা শব্দটা যেই অর্থের জন্য বানানো হয়েছে সেই অর্থে ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করেন মাঝে মাঝে শব্দটাকে মাজাজি অর্থে ব্যবহার করেন মাঝে মাঝে শব্দটা ইশারাতান ব্যবহার করেন মাঝে মাঝে শব্দ দিলালাতান ব্যবহার করেন কোরআনের ভাষা শৈলী এখন এই বিশাল ভাষা শৈলীকে সামনে রেখে কোরআনের সমস্ত আয়াতকে সামনে রেখে আহাদিসে পাককে সামনে রেখে আপনি যখন মাসআলাগুলা ডিরাইভ করবেন এটা সাধারণ একজন মানুষ সাধারণ একজন আলেম আজারের আলেমের পক্ষে সম্ভব হবে সম্ভব হবে সেই কারণে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুসলিমার মধ্যে হাইলি কিছু ইন্টেলেকচুয়াল বানিয়েছেন যারা প্রত্যেক যুগে যুগে এসেছেন প্রত্যেক যুগে যুগে ওনারা ওই বিষয়গুলা নিয়ে আমাদেরকে জানিয়েছেন আমরা জানতে পেরেছি যদি ওনারা না হতেন আমরা জানতে পারতাম না এই যে মাযহাব বা মাযহাবের প্রয়োজনীয়তা কেন হয়েছে কারণ কোরআন ইটসেলফ এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করেছে কিভাবে কোরআনের কিছু বিষয় আছে এগুলা নিয়ে কোনো মতপার্থক্য নাই আবার কোরআনের কিছু বিষয় আছে যেমন শব্দ দুই বা ততোধিক অর্থে ব্যবহৃত হয় এখন এখানে কোন অর্থ হবে ওখানে কোন অর্থ হবে এগুলো ডিসাইড কে করবে এটা মাযহাবের সাবজেক্ট ম্যাটার সেই কারণে আপনারা ছেলেগুলোকে একটু ইয়া করেন প্লিজ ডিস্টার্ব হয়ে যাচ্ছে অনেক কিছু সেই কারণে আপনি চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে দেখনেওয়ালা শুননেওয়ালা হাদিস বর্ণনাকারী অসংখ্য সাহাবী না ১১৪,০০০ সাহাবী এত অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া দিতে পারতেন এবং হুজুর করিম এই ফতোয়া দিতে পারতেন মাসআলা ডিরাইভ করতে পারতেন মাত্র ১৩০ জন সাহাবি সবাই আরবি ভাষাভাষী না রসুলে পাকের দরবারে বসছেন কিন্তু সবাই ফতোয়া দিতে পারছেন কোনটা জায়েজ হবে কোনটা নাজায়েজ হবে এটা হালাল হবে হারাম হবে বলতে পারতেছেন পারতেছেন না কেন পারতেছেন না সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি কিন্তু আপনারা এটা মনে রাখবেন প্রত্যেক সাবজেক্ট যখন উজুদের মধ্যে আসে মানে অস্তিত্বের মধ্যে আসে তো এটা প্রথম দিন
একেবারে ফ্লারিশ হয়ে যায় না প্রথম দিন আমাদের এখানে আমরা ফিজিক্স পড়ি কেমিস্ট্রি পড়ি ম্যাথ পড়ি সব সাবজেক্ট পড়ি না সব সাবজেক্ট ফিলোসফির আন্ডারে ছিল আগে সব ফিলোসফি পড়ছে এখান থেকে সময় অতিবাহিত হয়েছে রিসার্চ হয়েছে গবেষণা হয়েছে ফিজিক্স বের হয়ে গেছে ফিজিক্স বের হয়ে আলাদা একটা সাবজেক্ট হয়েছে সাবজেক্ট হওয়ার পরে এখানে রিসার্চ হয়েছে ঢালপালা খুলেছে টার্ম হয়েছে পরিভাষা হয়েছে ফিজিক্স আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হয়ে গেছে বুঝতে পেরেছেন এখন এই যুগে এসে যদি কেউ বলে না না এটা আমি মানবো না কেন কারণ ওই ফিলোসফির যুগে সক্রেটিসের যুগে ফিজিক্স ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট ছিল না এটা বোকামি হবে কি হবে বোকামি মেডিকেল সায়েন্স ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন ছিল না ফিলোসফির আন্ডারে ছিল সময় অতিবাহিত হয়েছে ডেভেলপ হয়েছে রিসার্চ হয়েছে হতে 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 বের হয়ে গেছে বের হওয়ার পরে এখানে রিসার্চ হয়েছে হতে হতে আজকের যে মেডিকেল সায়েন্স আপনারা দেখছেন সেটা বুঝতে পেরেছেন আপনারা এটা সব বিষয়ের মধ্যে এই ধরনের হয় এখন এই যে মাজহাব এটা কোত্থেকে এসেছে এটার খুদ ফাউন্ডেশন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখেছেন কি বলে রেখেছেন তাফাক্কুহ ফিদ্দিন তাফাক্কুহ ফিদ্দিন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন যাকে আল্লাহ পছন্দ করেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ্দিন নসিব করেন ডিপ আন্ডারস্ট্যান্ডিং ডিপ আন্ডারস্ট্যান্ডিং উম্মতের উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন একজনের কাজ হাদিস রেওয়ায়েত করে দিয়েছেন আরেকজন এসে কারা কারা রেওয়ায়েত করেছেন অমুক 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 রেওয়ায়েত করেছেন ওনাদের জীবনী ওনারা কে কোথায় ছিলেন কার কাছে পড়েছেন সত্যবাদী মিথ্যাবাদী কেউ এই কাজ করেছেন আরেক গ্রুপ এসে ওই কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ডুব দিয়েছেন হাদিস কেন বলেছেন কোথায় বলেছেন এখান থেকে হুকুম কি হবে এগুলা ডিরাইভ করেছেন প্রথম গ্রুপকে আমরা মুহাদ্দিস বলি পরবর্তী গ্রুপকে আমরা ফকিহ বলি প্রথম জনকে আসহাবুর রেওয়ায়া বলি দ্বিতীয় গ্রুপকে আসহাবুল ফিকহ বলি প্রথম গ্রুপকে ম্যান অফ ট্রেডিশন বলি দ্বিতীয় গ্রুপকে ম্যান অফ অপিনিয়ন বলি সবাই মিলে ওয়ারাসাতুল আম্বিয়া কেন কারণ আমার নবী বলছেন আমি চলে যাচ্ছি আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা আরসালনামির রাসূল ইল্লা বিলিসানে কওমিহি লিউবাইয়িনা লাহুম প্রত্যেক জাতির কাছে জাতির ভাষা দিয়ে আমি রাসূল প্রেরণ করেছি কি জন্য মাওলা লিউবাইয়িনা লাহুম তাদেরকে বায়ান করে দেওয়ার জন্য মাওলায়ে করিম নবী পাক চলে গেছেন পরবর্তীতে আপনি বলছেন নবী শেষ নবী বায়ান আমাদেরকে কে করবেন তো আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম উলিল আমর এটা রাজনৈতিক উলিল আমর হতে পারে একাডেমিক উলিল আমর হতে পারে মেডিকেল সায়েন্সের উলিল আমর হতে পারে প্ল্যাটফর্ম যেটা হবে সেই বিষয়ের এক্সপার্ট উলিল আমর হবে তো আমার আল্লাহ কি বলেছেন এতাতে ইলাহি এতাতে রাসূল এবং এতাতে উলিল আমর ডাক্তার যখন বলছেন আমার মায়ের হার্ট অপারেশন করতে হবে ক্যান ইউ ইমাজিন এক ব্যক্তি হিউম্যান বিইং বলছে যে আপনার মায়ের হার্ট সার্জারি করতে হবে হার্ট সার্জারি মানে ইউ আর পুশিং ইওর মম টু দি স্টেট অফ ডেথ ক্যান ইউ ইমাজিন সামবডি কাটিং ডিভাইডিং হার্ট অফ ইওর মম ইওর মাদার ক্যান ইউ আপনি কখনো হার্ট অপারেশন আমি মাথা টাতা কাজ করেন আমি যখন এটা চিন্তা করি খুর দিয়ে তারা আমার ডাক্তার স্টুডেন্ট সে যে আন্দাজে আমাকে বলেছে আমি বলছি আর তুই বলতে হবে না রে ভাই আমি বুঝে গেছি ইন্না লিল্লাহ পুরো হার্ট খুলে আপনি চিন্তা করতে পারবেন আপনি এক ডাক্তারের কথাই রাজি হয়ে গেছেন চ্যালেঞ্জ করেছেন আপনি কে আমার মায়ের হার্ট অপারেশনের কথা বলার আল্লাহর উপর তাওয়াক্কুল করেন লক্ষ লক্ষ টাকা একত্তর করে আপনি হার্ট সার্জারি করছেন না কেন কারণ উনি মেডিকেল সায়েন্সে উলিল আমর মেডিকেল সায়েন্সে এক্সপার্ট ওনার ডিসিশন আপনি মেনে নিচ্ছেন কিন্তু এই জায়গার মধ্যে এসে আপনি বলছেন আমি মানি অথচ আপনি একবার চিন্তা করছেন না 1400 বছরের মধ্যে বাগা বাগা আলেম সব দুনিয়া থেকে চলে গেছে সবাই এক বাক্যে বলেছে মাযহাবের উপর এজমা প্রতিষ্ঠিত হয়েছে আপনি এখন এসে চ্যালেঞ্জ করছেন আর আপনি কি মনে করছেন আপনি বেশি জানেন আল্লাহর ইজ্জতের কসম রাসূলে পাক বলছে এলম উঠে গেছে আপনি বলছেন আপনি বেশি জানেন আপনি যেটাকে জানেন বলছেন সেটাকে ইনফরমেশন বলে কি বলে
মালুমাত এলম এবং মালুমাত ইনফরমেশন এবং নলেজ দুইটার মধ্যে আসমান আর জমিনের ফারাক আপনি যখন নিউজে 10টার সংবাদ দেখেন জ্ঞান অর্জন করেন এটা দিয়ে না ইনফরমেশন অর্জন করেন 10টার সংবাদে কি জ্ঞান থাকে না ইনফরমেশন থাকে ইনফরমেশন থাকে আরে ভাই জ্ঞান আলাদা একটা জিনিস জ্ঞান আপনাকে জেহালতের স্টেশন থেকে ধরবে ধরে আস্তে 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 সামনের দিকে নিয়ে আসবে প্রথম স্টেশনে এসেছেন 20% জেনেছেন 80% জানেন না আমরা সেই স্টেশনের নাম দিয়েছি ওয়াহম আল ওয়াহম ইলুশন ডিলুশন ব্যাড ইমপ্রেশন জ্ঞান আবার টানছে কোথায় এসেছেন শাক 50-50% জানেন 50% জানেন না এলম টানছে কোথায় এসেছেন জান 70% জানেন 30% জানেন না এই স্টেজের মধ্যেও আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ বান্দা জানের মাধ্যমে কখনো হককে জানা যায় না হক জানতে হলে নলেজ হবে 100 out of 100 এরপরে আপনি এলমের রাস্তায় কয়টা স্টেজ ক্রস করেছেন প্রথমে জাহাল থেকে শুরু করেছেন মূর্খতা এরপরে আপনি ওয়াহামের মধ্যে এসেছেন শাকের মধ্যে এসেছেন ডাউট জানের মধ্যে এসেছেন ইমাজিনেশন এরপরে এলমের মধ্যে এসেছেন নলেজ এখন আপনি এলম পেয়েছেন এটা 10টার সংবাদ না এই যে ক্রস করে করে এসেছেন জাহাল থেকে এলমের পর্যন্ত যখন পৌঁছেছেন 15 বছর অতিবাহিত হয়ে গেছে কিভাবে আপনি নার্সারি ইয়ার 1 ইয়ার 2 ইয়ার 3 করতে করতে আপনি ইউনিভার্সিটির 4th ইয়ার পাস করার পরে তারপর দুনিয়া আপনাকে বলছে আপনি বিবিএ পাস করেছেন জব দিতে পারি আপনাকে জব আপনাকে আপনি এরপরে যদি চুল ছিঁড়ে ফেলেন আমি বিবিএ জানি বিবিএ জানি বিবিএ জানি দুনিয়াতে পাত্তা পাবেন আপনারা কমন একটা জিনিস এটা বুঝার জন্য আবার ঘন্টার পর ঘন্টা তকরির করতে হয় আমি আপনাকে আমার এখানে 22 পৃষ্ঠার মতো জিনিস এগুলো আমি আলেমদেরকে পড়াই আমি এখান থেকে আপনাদেরকে কি বলবো আপনি বলেন আমি দুই একটা পয়েন্ট আপনাদেরকে বলি আপনি দেখেন তার আগে আপনাদেরকে বলি এই যে আপনি জাহাল থেকে এলম পর্যন্ত আসছেন নিজে 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 পড়েছেন না আপনার শিক্ষক আপনার স্কুল আপনার বুকস কয়টা জিনিস আপনাকে সঙ্গ দিয়েছে টিচার স্কুল ইওর বুকস টিচার হচ্ছে আপনার গাইড স্কুল হচ্ছে আপনার অ্যাটমসফিয়ার বুকস হচ্ছে আপনাকে নলেজ দেওয়ার আমি আপনি আমার আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন আমি আপনার বাসায় গিয়েছি দেখি আপনার লাইব্রেরি দেখি আপনি বলছেন আমার তো লাইব্রেরি নাই তো আপনি কি নবী না ওলি নবী হলে ওহি আসে ওলি হলে কাশফ হয় আপনার নলেজ কোত্থেকে পেয়েছেন আপনি একজন ডাক্তারের বাসায় গেলে আপনি বই দেখবেন বই বলে দেবে ডাক্তার সাহেব রাত দিন লেখাপড়া করতে হয় লয়ারের বাসায় গিয়েছেন লয়ারের বই পুরা আপনার বাসায় গেলাম 2-4টা বাংলা বই ছাড়া কোনো কিছুই আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের উপর চ্যালেঞ্জ করছেন 1400 বছরের লেগেসিকে চ্যালেঞ্জ করছেন গাজালি চ্যালেঞ্জ করছেন জুয়াইনি চ্যালেঞ্জ করছেন ফারাইনি চ্যালেঞ্জ করছেন ইমামে আজম শাফেঈ মালিক শাফেঈ হাম্বলি চ্যালেঞ্জ করছেন বুখারি থেকে শুরু করে কুল কায়নাতের মুহাদ্দিসিন চ্যালেঞ্জ করছেন এই যুগের আজহার চ্যালেঞ্জ করছেন বাগদাদ চ্যালেঞ্জ করছেন কুল কায়নাতের মুসলমানকে চ্যালেঞ্জ করছেন ইউ ডু নট হ্যাভ ইভেন এ সিঙ্গেল বুক বুঝতে পেরেছেন তাহলে আপনি কোনো না কোনো একটা কিছু হবেন সাহাবা ইকরামের মধ্যে এত বিশাল সাহাবা ইকরামের সংখ্যা তন্মধ্যে মাত্র 130 জন সাহাবি কি দিতেন ফতোয়া দিতেন 130 জন সাহাবি ফতোয়া দিতেন এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি উনাকে সুবহানাল্লাহ হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত জলিলুল কদর সাহাবি সুনান আবু দাউদের মধ্যে এসেছে উনাকে সুবহানাল্লাহ মুদ্দাতুর রেদা অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাতৃ দুধ পান করার লিমিট কতটুকুন হবে জিজ্ঞেস করেছেন আবু মুসা আশআরী কত জলিলুল কদর সাহাবী না উনি কি বলেছেন সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদও ছিলেন উনি কি বলছেন আমি না উনাকে জিজ্ঞেস করে সাথে সাথে উনি বলেও দিচ্ছেন লা তাসআলনা ওয়াহাজাল হাবরু ফিকুম খবরদার
শরীয়তের বিষয়ে আমাকে কখনো প্রশ্ন করবেন না, যেই মজলিসের মধ্যে এই মহা সমুদ্র জ্ঞানের থাকবে এমন মজলিসে আমাকে প্রশ্ন করবে। ফর এক্সাম্পল হুজুরও আছে, আমিও আছি, আপনি শরীয়তের মাসালা যদি আমাকে প্রশ্ন করেন তো উনাকে রেখে আমি উত্তর দেওয়া আমাদের সায়েন্সের মধ্যে বেয়াদবি, আমাদের সায়েন্স। অনুরূপভাবে আমার কোনো জুনিয়র যদি থাকে, সেই যদি আমি থাকাকালীন আমার স্টুডেন্ট বসা, আমি থাকাকালীন সেই জবাব দেয়া দেওয়া, সেটা একাডেমিকলি আদবের খেলাফ, একাডেমিকলি আদবের খেলাফ। সম্মানিত উপস্থিতি, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পরে আমি আপনাদেরকে সিম্পলি দুই একটা উদাহরণ বলি। আপনি দেখেন পবিত্র, এই জন্য হযরতে মুস্তাদরাক আলা সহিহাইন বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালইয়াতি উবাই ইবনে কাব, যেই ব্যক্তি কোরআনের তিলাওয়াত সম্পর্কে জানতে চায়, কোরআনের এলম সম্পর্কে জানতে চায়, সেই জন্য হযরত উবাই ইবনে কাবের কাছে আসে। কেন? এত সংখ্যক সাহাবি, সবার ভাষা তো আরবি, কেন এখানে আসবে কেন? আচ্ছা, ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল ফারায়েদ ফালিয়াতি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যেই ব্যক্তি সম্পদ বন্টনের ওই সাইন সম্পর্কে জানতে চায়, সেই জন্য হযরত যায়েদ বিন সাবিতকে জিজ্ঞেস করে। এরপরে বলেছেন ওমান আরাদা ইয়াসআলা আনিল ফিক, যে ব্যক্তি মাযহাব তথা ফিক সম্পর্কে জানতে চাইবে, সেই যেন হযরতে মুআজ ইবনে জাবালের কাছে আসে। এখানে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি স্পেশালাইজেশন অফ নলেজ। নলেজের মধ্যে আপনারা স্পেশালাইজ করেন না, বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার, ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে আমরা বুঝতে পারছি যে এটার মাধ্যমে স্পেশালাইজেশনের দিকে ইঙ্গিত করছে। আখেরি কথা, আপনি মাজহাবে না গেলে কোরআনের উপর আমল করা সম্ভব হবে? কেন হবে না? কোরআনের মধ্যে কিছু কাজ আপনাকে করতে বলেছে, এটাকে আমরা বলবো ডিমান্ড অফ কমিশন, আপনার কাছে কোরআন তলব করেছে এই কাজগুলা করতে হবে। এখন এই কাজটা ম্যান্ডেটরিও হইতে পারে, রিকমেন্ডেবলও হইতে পারে, মানে ফরজও হইতে পারে, ওয়াজিবও হইতে পারে, মুস্তাহাবও হতে পারে। এটা আপনি কিভাবে বুঝবেন? কারণ কোরআন যখন আপনাকে কথাগুলা বলছে, কোরআনের টোন হচ্ছে আমর, ডু ইট। আবার উসলুপ, 18টি উসলুপ ব্যবহার করেছে কোরআন, কয়টা উসলুপ এটা আপনারা বুঝবেনও না, মানে 18টি মেথড, তরিকা, ওয়ে কোরআন ইউজ করেছে শুধু আপনাকে বলার জন্য কোনো একটি কাজ করতে। এখন এই 18টি মেথডের মধ্যে কোন কাজটি ম্যান্ডেটরি হবে, কোন কাজ কোথায় রাখবো, ফরজের থাকে রাখবো, না ওয়াজিবের থাকে রাখবো, না মুস্তাহাবের থাকে রাখবো, না সুন্নতের থাকে রাখবো, না সুন্নতে মুয়াক্কাদের থাকে রাখবো, না মুবাহের থাকে রাখবো, এটা কে বলবে? মাজহাবের কাজ কি? মাজহাব আপনাকে এসে বলে এই জিনিসটা এখানে রাখবেন, এই জিনিসটা এখানে রাখবেন, এই জিনিসটা এখানে রাখবেন, মাজহাবের কাছে এতটুকু, এটাকে মাজহাব বলে। এটা ছাড়া তো এখন আপনি যদি বলেন না আমি জানি, আপনি জানলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জানেন, আপনি যে জানেন বলছেন, আপনি যদি জেনে থাকেন জানেন, বিসমিল্লাহ। কিন্তু রুয়ে জমিনের মধ্যে এই চারজনকে সবাই স্যালুট করেছে, ইমাম গাজালি, ওনার চেয়ে তো আর বেশি জানবেন না, ইমাম গাজালিও স্যালুট দিয়েছে চারজনকে, উম্মতে মুসলিমার এই চারজন মর্দে হককে। আস্তে আস্তে আজকের এই জমানা পর্যন্ত ডক্টর উমর হাশেমের মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমার শেখ, শেখ আলী জুমার মতো বিশ্ববিখ্যাত মুফতি, ইসলামিক জুরিস্ট, যাদেরকে কুল কায়নাত স্যালুট করে, রেফারেন্স হিসেবে গ্রহণ করে, শেখ হাবিব উমর, শেখ হাবিব আলী জাইনুল আবদিন জিফরি, হুজ্জত শেখুল ইসলাম প্রফেসর ডক্টর তাহেরুল কাদরী, পূর্ববর্তী যুগের মুজাদ্দিদ ইমাম আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আন, কুল কায়নাতের সমস্ত ইমাম স্যালুট করেছে, কেউ সাহস করেছে? আচ্ছা, আলা হযরতের মকাম, আলা হযরত, আলা হযরত, আমি আমার শেখের কাছ থেকে শুনেছি, শেখুল ইসলামের কাছ থেকে, যে আলা হযরতকে আমি ইমামে আজমের শাগরিদ ইমাম মুহাম্মদ এবং আমি ইমাম আবু ইউসুফ হুজুর সৈয়দী শেখুল ইসলামকে বলতে শুনেছি যে ফিকার ক্ষেত্রে আলা হযরত আমি উনাকে মুজতাহিদ মনে করি না শুধু, বরং ফিকার ক্ষেত্রে আমি মনে করি সেই দিন যদি উনি বেঁচে থাকতেন ইমামে আজমের জামানায়, তো ইমামে আজম হযরত শেখ আলা হযরতকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করতেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে কওসিয়া, যস্তে জুলুসে ঈদে মিলাদুন নবী, যস্তে কে আলা হযরত,
শুধু সেটা না উনি বলছেন গত হাজার বছরের ফকিহের ইতিহাসে ইসলামিক জুরিস্টদের ইতিহাসে আমি যখন স্টাডি করেছি ফিকহের এক্সপ্লেনেশন দেখেছি আমার আলা হযরতকে প্রায় প্রত্যেকটা জায়গায় আনচ্যালেঞ্জড মনে হয়েছে এমন ব্যক্তি বলছে স্যালুট আমার পক্ষে সম্ভব এখন আপনি যদি বলেন কত মানুষ কত কথা বলে বুঝতে পেরেছেন যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি তো এখানে স্পেশালাইজেশনের কথা আসছে এরপরে 18টি উসলুব এখন আপনি কোথায় যাবেন কোনটা কোনটা আমি দুই একটি উদাহরণ আপনাকে বলি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আচ্ছা এই 18টি উসলুবের মধ্যে প্রত্যেকটা মেথড হচ্ছে আপনাকে করতে বলছে শুধু ফরজ শব্দটি ব্যবহার হয়েছে একবার কয়বার একবার ব্যবহার হয়েছে ফরজ বাকি কোন জায়গার মধ্যে লফজে ফরজ ব্যবহার হয় নাই এখন আপনি ডিসাইড কেমনে করবেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা মুস্তাহাব কোরআন বলছে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ামুরু তোমাদেরকে হুকুম দিচ্ছে বিল আদল জাস্টিসের ওয়াল ইহসান ওয়া ইতাই জিল কুরবা তথা নিকট আত্মীয়কে দিতে সকলের প্রতি ইহসান করতে এবং জাস্টিস প্রতিষ্ঠা করতে কোরআন হুকুম দিয়েছে কোরআন কিন্তু বলে নাই আদল কি কোন জিনিসকে আদল বলছে কোরআন কোরআন সেটা ডিসাইড করে দেয় নাই জিল কুরবার মধ্যে কারা কারা আসবে সেটার গ্রেড কিভাবে হবে প্রথম সারিতে কাদেরকে রাখবো মধ্যম সারিতে কাদেরকে রাখবো তৃতীয় সারিতে কাদেরকে রাখবো কোরআন বলে দেয় নাই কোথায় যাবেন এখন ফকি আসে বুখারি সিহাসিতা ইমায়ে কেরাম টেবিলের মধ্যে হাদিসগুলা দিয়ে চলে গেছেন ইমামে আজম বসছে বসার পরে কি কাজটা করেছে হাদিস কোরআন সবকিছু সামনে রেখে আত্মীয়দের লিস্ট করেছে এটা প্রথম সারি এটা দ্বিতীয় সারি এটা তৃতীয় সারি জিল কুরবা বলতে এটা বোঝানো হয়েছে আদালত আদালত বলতে এটা বোঝানো হয়েছে এরপরে এহসান এহসান কি কয় এহসান বলতে কারণ ইমামে আজম যখন এই সিটের মধ্যে বসেছে কোরআনের 30 পারা কোরআন ইমামে আজমের চোখে কুল কায়নাতের হাদিস ইমামে আজমের চোখে এবং সাহাবায়ে কেরামের ডিলিংস ইমামের চোখের সামনে নকো দর্পণে সব কিছু সামনে রেখে রচনা করেছেন যখন রচনা করেছে হুকুমও দিয়েছে মানে এটার উপর হুকুম লাগিয়েছে হুইচ ওয়ান ইজ ম্যান্ডেটরি হুইচ ওয়ান ইজ রেকমেন্ডেবল হুইচ ওয়ান ইজ অ্যাপ্রিসিয়েবল করে আপনাদেরকে আমাদেরকে বলে দিয়েছে ওনার কোন প্রিন্সিপলের উপর বেস করে উনি এই কাজটি করেছেন হুকুমও দিয়েছেন প্রিন্সিপলও দিয়ে দিয়েছেন এটাকে আমরা মাজহাব বলি এটাকে আমরা মাজহাব বলি তো এখন যদি ইমামে আজমকে তুলে দেন এই চেয়ারে কাকে বসাবেন কে বসবে কারণ যারা এই বিষয়ের এক্সপার্ট সবাই বলছে আমি বসতে পারবো না মেডিকেলে গিয়েছেন আপনার মায়ের হার্ট অপারেশন করতে মেডিকেলে কম করে হলেও 1500 ডাক্তার আছে 1500 ডাক্তারের মধ্যে সবাই বলছে আমরা করতে পারবো না দুইজন বলছে করতে পারবো তো 1500 যারা করতে পারবেন না বলেছেন কেউ শুধু MBBS কেউ আই স্পেশালিস্ট কেউ মেডিসিন কেউ নাক চোখ কান গলা তখন কেউ ফিজিক্যাল মেডিসিন এখন আপনি বলছেন কি আজব ব্যাপার সবাই ডাক্তার কেউ অপারেশন করাবেন না ডাক্তার পেয়েছেন কয়জন দুইজন আপনি সেখানে কেন বলেন নাই ডাক্তার লাগবে না বইগুলা দাও খুলো সামনে দেখে দেখে আমি করব বলবেন কোনো পাগল বলবে এই ঘটনাটা কেন হয়েছে সেটা আমি বলে ফেলি নাইলে পরবর্তী তার সুযোগ পাবো না ইসলামে ইসলামিক জুরিসপ্রুডেন্স এটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে মুসলিম উম্মার যে কন্ট্রিবিউশন আজ পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রি দুই হাত তুলে বলে যে আইনের ক্ষেত্রে মুসলমানরা যে কন্ট্রিবিউট করেছে সেটা নর্মাল আইন হোক জাতীয় আইন হোক আন্তর্জাতিক আইন হোক প্রাইভেট অ্যান্ড পাবলিক ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে ইন টোটাল ইন জেনারেল লর ক্ষেত্রে মুসলমানদের যে কন্ট্রিবিউশন সেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারে নাই এটা আমার কথা না আপনি চ্যালেঞ্জ করছেন আপনি চ্যালেঞ্জ করছেন অথচ লন্ডন ইউনিভার্সিটির 100 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন ফ্রান্সের বিশ্ববিখ্যাত জুরিস্ট আইনবিদ
ডক্টর অস্ট্রোগ, ডক্টর অস্ট্রোগ, USTOROG, আপনারা গুগল করেও তো দেখতে পারেন, ডক্টর অস্ট্রোগ। উনি এসেছেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের 100 বছরের পূর্তি উপলক্ষে বক্তব্য দিতে। 3 দিনের সেশন ছিল। প্রথম দিনের সেশনে উনি ঘন্টা বক্তব্য রেখেছেন মুসলমানদের কন্ট্রিবিউশনের উপর, এবং উনি বলেছেন জ্ঞানের ক্ষেত্রে মুসলিম আইন জেনারেল আইনের মধ্যে আসমান জমিনের ফারাক। কেন? কারণ পৃথিবীতে আমি আমার একটা লেকচারের জন্য সবকিছু লিখে রেখেছিলাম, গ্রিক ল, এগুলো এখানে তো বলার বিষয় না, তবু একটু একটু করে বলে ফেলি। গ্রিক ল, রোমান ল, জাস্টিনিয়ান ল, অনেক ধরনের ল, কিন্তু মুসলমানরা বলেছে আইন কিভাবে হয়, আইন কে বানাবে, আইন কিসের উপর ভিত্তিতে হবে, আইনের সোর্স কি হবে, আইনের অবজেক্টিভ কি হবে, তাবত বিষয়ের উপর, আন্তর্জাতিক আইনের উপর। ইমামে আজম, আসিয়ারুল কবির, আসিয়ারুল সগির, পাবলিক ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, ছোটখাটো বই, আল মাবসুত, হায় হায়, আপনি যদি শুধু একটা আইনের বই পড়েন আমার মনে হয় মালাকুল মত চলে আসবে, আপনার কিতাব পড়ানি শেষ হবে না। আমি যে খণ্ড দেখেছি 27 খণ্ডের উপরে ব্যাখ্যা গ্রন্থ লিখেছে মুসলমান। এখন মুসলমানদের ছেলেরা বলছে মাজহাব লাগে না, দেখছেন ওনারা বলছেন আনবিলিভেবল কন্ট্রিবিউশন মুসলমানদের। এখন এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য 2টি গ্রুপ কাজ করেছে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, একটা আমাদের ভিতরের লোক আর একটা আমাদের বাইরের লোক। বাইরে কারা? বাইরে যাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি। কি বলি? ওরিয়েন্টালিস্ট, আরবিতে আমরা বলি মুস্তাশরিকিন। এদের কাজ কি? এদেরকে বানানো হয়েছে, মানে ওয়েস্টের মধ্যে স্পেশাল একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে মুস্তাশরিকিনদের। ওরা হচ্ছে আমাদের কালচার অ্যান্ড ট্রেডিশনকে ওরা স্টাডি করে, আমাদের কালচার অ্যান্ড ট্রেডিশনকে স্টাডি করে। জানার জন্য করে না, কিসের জন্য? আপনার ভুলগুলা, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে করে ইংরেজির মধ্যে বই লেখে। কি কি লিখে? সুফিজম, তাসাউফ। মুসলমানদের মধ্যে আসলে তাসাউফ না, এটা মানে তাদের রিসার্চ দিচ্ছে এখন। এগুলা হচ্ছে খ্রিস্টান, হিন্দু, এই হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম থেকে নিয়ে মুসলমানরা এটাকে নিজের বলে চালিয়ে দিয়েছে, ঠিক না? আপনারা এই কথাগুলাই তো আমাদের ভিতরের থেকে শুনেন। আমি বইগুলার নাম বলছি, আপনারা গুগল করলে দেখবেন মূল থিসিস কি। আচ্ছা, তাদেরকে কেন দেওয়া হয়েছে যে তারা কি করে? আমাদের কালচার, কোরআন, আমাদের ট্রেডিশন, আমাদের ল, আমাদের স্পিরিচুয়ালিটি, সব কিছু নিয়ে গবেষণা করে। গবেষণা করে তাদের মূল থিসিস, বিশেষ করে এই বিষয়ের ক্ষেত্রে তাদের মূল থিসিস যেটা তারা বলতে চেয়েছে সেটা হচ্ছে মুসলমানদের আসলে কোনো নিজস্ব আইন নাই। এটা ওরা জিউইশ থেকে, মানে ইহুদি থেকে, ইহুদি আইন, খ্রিস্টান আইন, এবং মুসলমানরা যেখানে যেখানে রাষ্ট্র জয় করেছে ওই রাষ্ট্রগুলা থেকে আইন কানুন, ওদের লোকাল মানে ইনল্যান্ড যে লস, কাস্টমসগুলো আছে, ট্রেডিশনসগুলো আছে, সেগুলা একসাথে করে নিয়ে এগুলাকে মুসলিম আইন বলে চালিয়ে দিয়েছে। অথচ তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কোনো ল গিভার না, উনি আইন দেওয়ার জন্য আসেন নাই, উনি তো শুধুমাত্র একজন সমাজ সংস্কারক হিসেবে এসেছেন, আইন দেওয়ার জন্য তো উনি আসেন। এই কথাগুলাই তো আপনারা শুনেন আমাদের জবান থেকে। আচ্ছা, এগুলা ওনা ইংরেজিতে লেখেন, আমি আপনাদেরকে ফাঁকের মধ্যে বইয়ের নামগুলা বলে দেই, বইয়ের নামগুলা বলে দেই। আপনারা যদি দি অ্যারাবস ইন হিস্ট্রি, দি অ্যারাবস ইন হিস্ট্রি বাই নিকোলসন, এরপরে দ্য লিটারারি হিস্ট্রি অফ অ্যারাবস এগেইন বাই নিকোলসন, এরপরে হচ্ছে মোহামেডানিজম বাই HAR গিভ, এরপরে হচ্ছে অ্যাসপেক্টস অফ ইসলামিক সিভিলাইজেশন মিস্টার আরবারি, এরপরে হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল জোসেফ শেখ, এরপরে হচ্ছে মুসলিম স্টাডিজ হাদিস অ্যান্ড সুন্না, দেখলে মনে হবে কত বড় মুহাদ্দিস রচনা করেছে মিস্টার জোসেফ শেখ, এর পরবর্তীতে ইসলামিক ল ইন মডার্ন ওয়ার্ল্ড বাই অ্যান্ডারসন। এই জোসেফ শেখ এবং অ্যান্ডারসন
এই ব্যক্তিবর্গগুলা অসংখ্য বই রচনা করেছে এরকম মূল থিসিস হচ্ছে তাসাউফ মুসলমানদের মধ্যে কোনো সুফিবাদ নাই এরা এদিক সেদিক থেকে নিয়ে কোরআন সুন্নাহ বলে চালিয়ে দিয়েছে মূল থিসিস হাদিস হাদিস আসলে এরা মুসলমানরা যেটাকে সুন্নাহ বলে হাদিস এটা আসলে সুন্নত না এটার কোনো হুজ্জিয়ত অথরিটি এস্টাবলিশ না এগুলো তো মুসলমান ইমামরা স্কলাররা পরবর্তীতে এদিক সেদিক নিয়ে সুন্নাহ বলে চালিয়ে দিয়েছে আসল বিষয় তো কোরআন এই কথাগুলো এখন আপনারা আমরা বলি না মুনকিরিনে হুজ্জিয়াতে সুন্নাহ হাদিস ও স্বীকারকারী মূল ঘটনা কি তারা ঘটাইছে মূল ঘটনা তারা ঘটাই নাই তারা যে কথাগুলো বলে সেগুলো এখান থেকে বলে একটা সুন্দর কথা বলি আপনাদের লন্ডনে ছিলাম আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে আমাদের এখান থেকে একজন প্রফেসর গেছিলেন উনি মারা গেছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরজাত বুলন্দ করুক তো আমরা সবাই বসছি স্বাভাবিকভাবে আমাদের যারা একটু ইংরেজি জানা বড় স্কলার বড় 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 প্রফেসর বা ইংরেজি জানা লোক তারা আমাদের মাদ্রাসাকে একটু আন্ডারএস্টিমেট করার চেষ্টা করে একটু আন্ডারএস্টিমেট করা সেজন্য মাদ্রাসার ছেলেদেরকে বলবো আপনারা আজকে থেকে ইংরেজিকে ফরজে আইন করে নেন ফরজে আইন দুই বছর পর্যন্ত আপনারা চিন্তা করবেন ঘুমাবেন না যতক্ষণ ইংরেজি শিখতে না পারবেন কারণ এগুলাকে কাবু করার জন্য ইংরেজির বাইরে কোনো আর কোনো অস্ত্র নাই আপনি তিন লাইন ইংরেজি বলবেন আপনার সাথে আর কথা বলবে না বুঝতে পেরেছেন আমি অন্তর থেকে কথাগুলো বলছি আপনারা ইংরেজি শিখেন তো উনি আমাকে একটা প্রশ্ন করেছেন তার তিন দিন আগে আমি জোসেফ শেখের বইটা পড়েছি তিন দিন আগে মানে তিন দিন আগে বইটা আমার শেষ হয়েছে উনি এমন ভাব ধরে প্রশ্নটা করছেন মনে হয় যেন উনি রিসার্চ করে বের করেছেন তো উনি প্রশ্ন করে যাচ্ছেন আমি ওনাকে আমি তো বুঝতে পেরেছি একজ্যাক্ট কোন জায়গা কোন পৃষ্ঠা থেকে উনি কথাগুলো বলছে আমি ওনাকে বলেছি স্যার আপনি কোনো কিছু মনে না করলে আমার মনে হয় আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কারণ আমি গত পরশু জোসেফ শেখের বইয়ের জিনিসটা পেয়েছি উনি লজ্জিত হয়েছে চেহারা পরিবর্তন হয়ে গেছে পুরা তো পরে আমি তাকে পুরা ওনাকে এই যে আন্দাজে আপনাদেরকে বলছি পুরা জিনিসটা খুলে বলেছি ঘটনা এই জায়গায় ঘটে উনি বুঝতে পেরেছেন দোষও ওনার না উনি তো মনে করছেন রিসার্চারের বই পড়ছেন কারণ ইংলিশ নাম দেখলে তো আমাদের এমনি তো ধোঁয়া ছুটে যায় জোসেফ শেখ অনেক বড় গবেষক উনি যা বলেছেন এটা তার মিথ্যা হবে না যাই হোক এই কিতাবগুলো আরো এরকম অসংখ্য কিতাব এই কিতাবগুলোর মূল থিসিস হচ্ছে মুসলমানদের আইন কানুনগুলা রোমান জুইশ খ্রিস্টান এরপরে মুসলমানরা যে যে ভূখণ্ড জয় করেছে ওখান থেকে নিয়ে দিয়ে এগুলাকে মুসলমানদের আইন বলে চালিয়ে দিয়েছে কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন দেওয়ার জন্য আসেন নাই উনি তো একজন সমাজ সংস্কারক কি সুন্দর কথা না আচ্ছা এই কাজটি এটা হচ্ছে এক্সটার্নাল সোর্স ফিকা এবং মাজহাবকে ড্যামেজ করার জন্য কারণ এটা আমাদের সেকুলার এজুকেটেড যেহেতু আমাদের বাংলাদেশে বা সেকুলার এজুকেশনের মধ্যে টোটাল পপুলেশনের প্রায় 80% সেকুলার এজুকেশন নেয় তো ওনারা যখন ইংলিশ বইগুলা পড়বে ওনারা এটাই জানবে যে মুসলিম ইসলামিক ল ইসলামিক জুরিসপ্রুডেন্স কারণ উনি তো মাফসুদ দেখেন নাই উনি মাফসুদ মুস্তাসফা পড়েন নাই মুস্তাসফা পড়েন নাই আমি তো ওনাকে এটা বলতে পারি নাই যে মুসলমানরা পৃথিবীতে একমাত্র জাতি যারা হোয়াট ইজ নলেজ জ্ঞান কি এটার উপরে না লিখলে কম করে হলো 5000 পেজ লিখেছে 5000 পেজ লিখেছে হোয়াট ইজ নলেজ আমার ছাত্ররা আমাকে আলেমদের দর্স হয় শুধু আমরা মা হুয়াল ইলম হোয়াট ইজ নলেজ এটার উপর আমাদের গরিবদের ক্লাস ছিল প্রায় 10টার চেয়ে বেশি তবুও তাদেরকে বলেছি যে আমরা নলেজের ব্যাপারে এখনো আপনাদেরকে 20% বলতে পারি নাই এত আজিম শান এলম 1400 বছর কি আর এমনে শাসন করেছে পুরা জ্ঞান বিজ্ঞানের জগতে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এখন আমরা হয়ে গেছি উগ্র আমরা এখন খালি বসে বসে কি দেই ফতোয়া দেই কেউরে যারে ইচ্ছা ঢুকাই যারে ইচ্ছা বের করি মনে হয় যেন আমাদেরকে কেউ কি দিয়েছে ঠিকাদারি দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন আল্লাহর ওলিকে আপনারা দেখেন জিন্দেগি কেমন ছিল একজন উলামায়ে কেরাম আমাদের যারা 1400 বছরের ইমাম তাদেরকে আপনারা দেখেন আপনারা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করেন মন উদার করেন এলম শিখেন হিকমত শিখেন বয়ান শিখেন নতুবা সমাজের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবো এই ইন্টারনাল এক্সটারনাল সোর্স পরবর্তীতে আমাদের এই বিষয়টা যেটাকে আমরা লা মাযহাবি বলি আমি নামগুলো নিতে চাচ্ছি না আমার ভাইরা এখন হঠাৎ করে হাত তোলা হাত নামা শুরু হয়ে গেছে না
15 বছর আগেও ছিল না 20 বছর আগেও ছিল না আচ্ছা হাত তোলা হাত নামা জোরে আমিন বলা এটা কি পৃথিবীর জন্য নতুন অন্যান্য মাযহাবের ইমামগণ করেন নাই করেন নাই আমরা যখন মিশরে গেছি আমরা যখন অন্য দেশে যাই যখন আমিন বলি তো আমি জোরে আমিন বলছি না কেন বলছি ওই মাযহাবের ইমামের সম্মানার্থে আমাদের ইমামরা আমাদেরকে এটাই শিখিয়েছে এখন আপনি এখানে এসে ফিতনা হচ্ছে কেন 1400 বছর ফিতনা হয় নাই এখন মারামারি হচ্ছে কেন তাইলে বোঝা যাচ্ছে আসলে হাত উঠানামার বিষয় না এখানে অন্য কোন বিষয় জড়িত আছে নতুবা মারামারি হওয়ার তো কথা না আমার সিম্পল কোশ্চেন মারামারি আগে হয় নাই এখন কেন হচ্ছে আর 15 বছর থেকে এটা বেড়ে গেছে কেন কি কারণে আমিন বলা হতো হাত উঠানো হতো নামানো হতো মাযহাবের এক একটার এক এক দলিল আল্লাহর নবী চারটাই করেছেন প্রত্যেক ইমাম চেষ্টা করেছেন আল্লাহর নবী যেটা বেশি করেছেন সেটা নিতে আমার নবী যদি একদিনও করে থাকেন ফাবিহা আমরা ওইটাই করব ওইটা সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মারামারি হচ্ছে কেন মূল সমস্যা হাত উঠানো মানা মূল সমস্যা হচ্ছে আকীদা মূল সমস্যা হচ্ছে উগ্রবাদিতা মূল সমস্যা হচ্ছে তানকিসা নবুয়ত মূল সমস্যা হচ্ছে আমাদের যুবকদের মধ্যে কারণ এখন আদবের যুগ উঠে গেছে আমাদের ছেলে সন্তানরা এখন মা বাবা ভাই বোন মুরব্বীদেরকে আর সেরকম আদব করে নাই তো যেখানে মা বাবা মুরব্বীর আদব চলে গেছে সেখানে রসুলের আদব থাকবে থাকবে না মা বাবার আদব চলে গেলে বেয়াদব রসুলের আদব চলে গেলে বেঈমান সিম্পল কথা আমার ভাই আমার সাথে আপনার কোনো টাকা পয়সার কোনো ঝামেলা নাই আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ভাই কবরের বিকাল যেন এমন ভাবে না হয় আপনার অন্তরে রসুলের প্রতি বিদ্বেষ রয়ে গেছে আপনি রসুলের পাকের সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টি দেন আমার নবীর সাহাবীর চেয়ে বড় ঈমান বড় মুমিন তো আর কেউ নাই সাহাবিয়ে রসুল সাহাবিয়ে রসুল আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য প্রাপ্ত বান্দা যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমি তাদের উপর খুশি তারা আমার উপর খুশি এমন সাহাবীরা আমার নবী চুল মুবারক কাটতে বসে সবাই তাওয়াফ করতো আমার নবীকে ফাতাফা বিহি আসহাবুহু ফাতাফা বিহি আসহাবুহু সাহাবায়ে কেরাম তাওয়াফ করতেন হযরত আনাস বিন মালিক বলছেন সবাই জালের মতো হাত বিছিয়ে দিতেন যেন কারো হাতে একটা না একটা চুল মুবারক পড়ে আমি এই এশকের কথা আপনাকে বলছি শুধু অন্য কোনো কিছুই না আমার সাথে আপনার মারামারি নাই রাসূলে পাকের ঘাম আমার কাছে মুবারক এটাই সুন্নিয়ত কেন ওই সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি সুন্নিয়ত মানে সাহাবিয়ত খারেজিয়ত না খারেজিয়ত কোনটা খারেজিয়ত হচ্ছে বিয়াদবি খারেজিয়ত হচ্ছে আল্লাহু আলাম আল্লাহ জানেন সাহাবিয়ত কোনটা সাহাবিয়ত হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রসুল বেশি জানেন এটা সাহাবিয়ত সাহাবিয়ত কোনটা আমার নবী আরাম করছেন তপ্ত গরম বে বে ঘাম পড়ছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শিশির মধ্যে ঘাম পড়ছেন সালামা উম্মে সালামা কি করছো কো ইয়া রাসূলুল্লাহ ঘামগুলা নিচ্ছি কেন আমাদের ছেলেগুলার জন্য একটু সুগন্ধি হিসেবে ব্যবহার করার জন্য এটাকে এশক বলে মহব্বত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থু মুবারক ফেলছেন সাহাবায়ে কেরাম সেটা মুখে মুখে লাগাচ্ছেন বুকে লাগাচ্ছেন কোন আয়াত আছে কোরআনে পাকের মধ্যে নাই আমার নবী বলেছেন কখনো নাই এটা এশকের দাবি মহব্বতের দাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করছেন সাহাবায়ে কেরাম এসে অযুর পানি ব্যবহৃত পানি নিচে ড্রপ পড়ছে অথচ এগুলো অপবিত্র আমরা জানি সাহাবায়ে কেরামকে কি কেউ বলেছে আমার নবীর অযুর পানি পবিত্র কেউ বলেছে বলে নাই কিন্তু নবী পাকের মকামে মুস্তাফা কারণ ওনারা মকামে নবুবত জানতেন ইনশাআল্লাহ আমরা আগামী তিন চার দিন পরে বোধহয় আমার এই খিতাবটা হবে ইনশাআল্লাহ আপনারা তখন দেখবেন আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নবিয়াল উম্মি এটার উপর শানে মুস্তাফা আপনারা দেখবেন ইনশাআল্লাহ সেখানে আমরা বলবো রসুল কেন আগে এসেছে নবী কেন পরে উম্মি কেন একসাথে এসেছে উম্মিকে নিরক্ষর বললে উম্মির সাথে নবীর জোর কেমনে হবে উম্মিকে যদি নিরক্ষর বলেন রসুলের সাথে উম্মি যাবে কি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন তখন কেস আপনাদের হাতে ছেড়ে দেব আপনারাই ডিসাইড করবেন সম্মানিত উপস্থিতি এই জিনিসটা সাহাবিয়তের এই বিষয়টা আপনাদের কাছে শুধু বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামের কাছ থেকে নেই আমরা ঈমান অজুর পানি কেউ নিয়ে নিচ্ছে যারা পান নাই যারা যারা পেয়েছে তাদের হাতে এমনি করে নিয়ে নিচ্ছে আমরা এই মহব্বতের কথা বলি আর যারা আমরা মহব্বত দাবি করি তাদের জন্য বলে যাই মহব্বত দাবি করব কিন্তু যারা মহব্বত করতেন জুন্নুন মাসরি
জুনাইদ বাগদাদী, ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি, ফুদাইল ইবনে ইয়াস, বিশির আল হাফি, যারা মহব্বত করতেন তারা বলছেন, বান্দা হে মানুষ, মহব্বত এক বিপ্লবের নাম। মহব্বত যখন ভিতরে ঢোকে তো মহব্বত দাবি করে আপনি মাহবুবের মতো হয়ে যাবেন। আপনার মধ্যে ভদ্রতা আসবে, নম্রতা আসবে, উদারতা আসবে, সহনশীলতা আসবে। চুরি, মিথ্যা বলা, মানুষ ঠকানো, বেয়াদবি করা, গালি দেওয়া, এগুলা লোপ পাবে। এটার মানে হচ্ছে মহব্বত জায়গা করে নিয়েছে, মহব্বত এতাতের দিকে ঠেলে দেয়। মহব্বত আমাকে পাঞ্জেগানা নামাজ থেকে বিরত রাখতে পারবে না। মহব্বত দাবি করব নামাজ পড়ব না, মহব্বত দাবি করব ঘুষ নেব, মহব্বত দাবি করব সুদ নেব, বেয়াদবি করব, এটা একসাথে যাবে না। যারা মহব্বত দাবি করেছেন তারা মহব্বতকে করে দেখিয়েছেন। আমাদেরকে বলছেন মহব্বত ব্যক্তি জীবনে এক বিপ্লবের নাম, সেটা মানুষকে পরিবর্তন করে আল্লাহ প্রেমিক করে তুলে, সকল মানুষের জন্য উপকারী ব্যক্তি হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এখন আমি যখন মহব্বত দাবি করে মিথ্যা বলবো, লোক ঠকাবো, মানুষ হাসাবো, সেটা মহব্বত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত দান করুক এবং সেই মহব্বত আমাদের ব্যক্তি জীবনে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। যেভাবে কোরআনে পাকের মধ্যে এই ইয়ার কথা এসেছে, আমরের কথা এসেছে, এটা ওই 18টা উসলুব শুধু করার, সেখানে ফরজ শব্দ ব্যবহার হয়েছে একবার। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা মানে কি? কাতাবা ইয়াকতুবু মানে টু রাইট, লেখা। কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়াম লেখা হয়েছে, এটার অর্থ যে ফরজ, এটা কে বলবে আমাদেরকে? কুতিবা মানে তো ফরজ না, কুতিবা মানে লেখা হয়েছে। তখন আপনি ঘুরছেন ইমাম বুখারীর কাছে গেছেন, দিস ইজ নট মাই সাবজেক্ট, তখন ইমাম শাফেই বসেছে, বসার পরে কোরআনের আয়া হাদিস সমস্ত কিছু নিয়ে বসেছে, এই কুতিবা মানে ফরজ। কে বলেছে? কারিনা বলেছে, কারিনা। এটাকে আমরা কি বলি? কারিনা মানে কনটেক্সট। রাসূলে পাক, সাহাবা ইকরাম সব কিছু নিয়ে, কারণ উনি যখন বসেন জ্ঞানের মহা সমুদ্রে ঢেউ খেলতে দেখেন, উনি দেখে দেখে লিখেন। সেই কারণে উনাদের পরে যারাই এসেছেন এত বড় বড় জ্ঞান সমুদ্র, সবাই বলছে স্যালুট। আপনাদেরকে চ্যালেঞ্জ করা সম্ভব আর পারছি না ইনশাআল্লাহ, রব্বুল আলামিন যদি কবুল করেন পরবর্তীতে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।